অ্যালেক্সা স্টার্ট করবো, আমাকে হোস্টটা দাও এবার। আপনি কি ঈদে আসছেন? একটা হাত তুলেন, হ্যান্ড রাইট করেন। এই তো আমার নিউ ল্যাপটপ রেজিস্টার্ড মি, আমরা ওটাই তো তিনটা সিনিয়র লাইফ প্ল্যানিং ইনস্টিটিউটে। আচ্ছা আমি হ্যান্ড রাইট করছি, করলাম। একটা ফোন আসছে, আমি কথা বলি, ঠিক আছে? আপনাকে করে দিলাম। ওকে ওকে ওকে। আজকে কটা ক্যাম্পেইন সেট আপ করা আছে কি? ঠিক আছে ওকে। তারপর আমার পরের ক্লাসটা আমরা পিক্সেল নেব, তারপরে আবার ক্যাম্পেইন শিখবো, এখনো প্রচুর কাজ বাকি আছে। চলে যাই আমরা অ্যাড অ্যাকাউন্টে। এক মিনিট, এক মিনিট, ওকে সরি একটা ফোন এসেছিল। ওকে আচ্ছা, যেমন এটা দিন, যেমন এটা অ্যাপ করবো ক্যাম্পেইন সেট আপ। আজকে একটা আমার একটা ক্যাম্পেইন দেয়, ক্যাম্পেইন ক্রিয়েট করা দেয়। ঠিক আছে, তোমার সব ক্লিয়ার আসছে আমার কথা? হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, ক্লিয়ার আছে, ক্লিয়ার কম মনে হচ্ছে আর কি। মনে হচ্ছে হ্যালো, হ্যাঁ সাউন্ডটা একটু কম কমই লাগতেছে স্যার। সাউন্ডটা কম কম লাগছে। ওকে হ্যালো, এবার এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার মোটামুটি। আমাদের এখানে ঠিক আছে স্যার। ওকে ওকে, তবে ডেটা ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে ক্যাম্পেইন আছে কতগুলো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এনগেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ, লিড জেনারেশন এন্ড মেসেজ, কনভার্জন, ক্যাটালগ সেল এন্ড স্টোর ট্রাফিক। ঠিক আছে, তো স্টোর ট্রাফিকের মধ্যে আমরা ট্রাফিক অ্যাডটা আমরা শিখেছিলাম যে ট্রাফিক অ্যাডটা ক্যাম্পেইনটা কিভাবে সেট আপ করতে হয়, সেটা আমরা একটা ডেমি একটা ক্যাম্পেইন সেট আপ আমরা করেছিলাম। কিন্তু এখানে সমস্ত ক্যাম্পেইন সেট আপ হলো, সিস্টেম হলো টোটাল এক, বুঝতে পেরেছেন? একটা ক্যাম্পেইন সেট আপ করা শিখতে পারলে বাকিগুলো সবকটা সেম সিস্টেমে করা যায়। কিন্তু এর মধ্যে থেকে লিড জেনারেশন যে ক্যাম্পেইনটা আছে, লিড জেনারেশন ক্যাম্পেইনটা একটু আলাদা। তো এটার মধ্যে কি হয়, শুধু একটা ফর্ম তৈরি করতে হয়, লিড 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 জেনারেশন করতে হলে একটা ফর্ম তৈরি করতে হয়। তো লিড জেনারেশন ক্যাম্পেইনটার জন্য একটা ক্লাস নেবো, এটা একটু বড় ফর্ম তৈরি করাটা দেখাবো, লিড জেনারেশনের কাজটা আসে। কারণ আপনার কাজ হচ্ছে যে
আপনি আপনাকে ক্লায়েন্ট দেবে যে আমার অমুক জায়গা থেকে অমুক এলাকা থেকে অমুক ব্যক্তির জন্য লিড জেনারেশন করতে হবে। লিড জেনারেশন মানে হচ্ছে তার ফোন নাম্বার এবং ইমেল আইডি কে কালেক্ট করতে হবে। এবার আপনি কিভাবে তার ফোন নাম্বার আর ইমেল আইডি কালেক্ট করে দেবেন, কি কি প্রসেস তৈরি করবেন, কি কি সিস্টেম তৈরি করবেন, টোটাল কিছু আপনাকে এখানে তৈরি করতে হবে। তৈরি করে তারপর তাকে সেটা ক্যাম্পেইনটা রান করলে তখন কি মানুষ অ্যাডভার্টাইজটা দেখে সেখানে তার ফোন নাম্বার এবং ইমেল আইডি আপনাকে দেবে। তো এটা নিয়ে টোটাল একটা ক্লাস হবে, ঠিক আছে। আর এখানের মধ্যে অ্যাপ ইনস্টল যে কাজ দেওয়া আছে, অ্যাপ ইনস্টল কাজ দেওয়া অতটা আসে না। আমি আজ পর্যন্ত কোনো অ্যাপ ইনস্টলের কাজ দেখিনি, ঠিক আছে, অ্যাপ ইনস্টল করার জন্য। ভিডিও ভিউজ কাজটা সেম আমি দেখিয়ে দেবো, ভিডিও ভিউজ কাজ আর মেসেজ আছে। আর কনভার্জন আছে ক্যাটালগ সেল আর হলো স্টোর ট্যাপিং। কনভার্জন মানে হচ্ছে প্রোডাক্ট সেল করা। যখন কোনো প্রোডাক্টের জন্য ধরুন কেউ ই কমার্স স্টোর দিল আপনাকে, একটা আপনার একটা প্রোডাক্ট দিল, সে প্রোডাক্টটা সেল করার জন্য হচ্ছে আপনাকে কনভার্জন এই অ্যাড আপনাকে রান করতে হবে। তো কনভার্জন অ্যাড রান করলে কি হবে, ফেসবুক জানে যে ধরুন আমি একটা ঘড়ি বিক্রি করব। এবার কোনো কোনো ক্লায়েন্ট আপনাকে একটা কোনো বায়ার আপনাকে একটা ঘড়ি বিক্রি করার জন্য একটা বললো যে আমার ঘড়িটা বিক্রি করতে হবে। এবার ফেসবুক জানে কোন কোন মানুষ ঘড়ি পছন্দ করে, কোন কোন মানুষ ঘড়ি কেনে, ঠিক আছে, তারা কিনতে পছন্দ করে, তারা ঘড়ি বিভিন্ন পেজের মধ্যে কি ঘোরাফেরা করে সেটা ফেসবুক জানে। তখন কি হবে, আপনি যদি কনভার্জন সেট আপ করে দেন, কনভার্জন একটা সিলেক্ট করে ক্যাম্পেইন চালান, তাহলে গিয়ে ফেসবুক হচ্ছে যারা যারা ঘড়ি পছন্দ করে, যারা যারা ঘড়ি কিনতে চায়, তাদের কাছে গিয়ে আপনার অ্যাডটাকে শো করবে ফেসবুক। এই করে কি হবে, তা এখানে সেখানে আপনার সেল আসাটা একটা চান্স থাকবে। কিন্তু কনভার্জন অ্যাডটা অনেক সময় প্রথমে চালালে অনেক সময় বায়ার বলে যে আমি আজ আপনাকে প্রোডাক্টটা দিলাম, আমার হলো কালকে থেকে সেল চাই। তখন কি করতে হয়, আমাদের বাধ্য হয় কনভার্জন অ্যাডটাকে আমাদের চালাতে হয়। কিন্তু কনভার্জন অ্যাডটা প্রথমে চালালে কিন্তু অনেক সময় সেল আসতেও পারে আবার নাও আসতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। আমি কি বললাম যে সবকিছু করতে গেলে প্রসেসের মধ্যে যেতে হবে, ঠিক আছে। প্রথমে আপনি কি করলেন, ট্রাফিক অ্যাড চালালেন, তার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আনলেন। ট্রাফিক আনার পর যেসব ব্যক্তিগুলো তার ওয়েবসাইটের মধ্যে আসছে সেই ব্যক্তিগুলো রিটার্গেট করে তখন আপনি অন্য অন্য ক্যাম্পেইনগুলো চালালেন, কনভার্জন অ্যাড চালালেন। তো সেই জায়গাটা কি হবে, একটা চান্স থাকবে যে, কারণ মানুষ কি, মানুষ আপনার অ্যাডটা প্রথমে দেখেছে। আপনি ট্রাফিক চালান তাহলে হচ্ছে মানুষ হলো আপনার অ্যাডটা প্রথমে দেখেছে, আপনার সম্বন্ধে সে প্রথমে জেনেছে, একবার জেনেছে। তো সেই জায়গাটা সেই মানুষটাকে যদি আপনি দ্বিতীয় বা জানাতে যান আপনার সম্বন্ধে, সেই মানুষটা কিন্তু তখন আপনাকে মানে অবাক হবে না আপনাকে দেখে যে আপনি কে, কারণ সে তো জানে একবার যে সে তো আপনাকে দেখেছে একবার, আপনার অ্যাডভার্টাইজ তো সে একবার দেখেছে। তখন কি হবে, সে অবাক হবে না, তখন সে যদি দেখবে যে না একে তো আমি জানি দেখি বিষয়টা কি, তখন সে ভেতরে ঢুকে দেখবে। কিন্তু যদি তাকে ডাইরেক্ট যদি প্রপোজ করেন যে আমার প্রোডাক্টটা কিনুন আপনি, আমার প্রোডাক্টটা আপনি প্রথমে যদি ডাইরেক্ট তাকে বিক্রি করার চেষ্টা করেন, সে জায়গাটা দাঁড়িয়ে সে নাও কিনতে পারে, সে চলে যেতে পারে, ঠিক আছে। তো প্রথম আমাদের কি করতে হবে, ট্রাফিক প্রথম আমাদের কি করতে হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হবে অথবা রিচ করতে হবে, তারপর ট্রাফিক অ্যাড চালাতে হবে, তারপর কি শেষে গিয়ে আমাদের কনভার্জন অ্যাড আমরা চালাতে পারি প্রোডাক্টটাকে সেল করার জন্য। তো ট্রাফিকের পর নিচে দেখেন এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টের কাজটা করে পড়ছো, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে আপনার পেজের মধ্যে আপনি যে পোস্টগুলো করছেন সেই পোস্টের মধ্যে যদি আপনি মনে করেন যে সেই পোস্টের মধ্যে আপনি লাইক শেয়ার ফলোয়ার বাড়াবেন, তো সেই জায়গাটা আপনি এঙ্গেজমেন্ট অ্যাডটাকে আপনি রান করতে পারেন। যে অনেক সময় দেখবেন আমাদের পেজের মধ্যে কি চায়, বায়ার চাইছে আমার পেজেটার মধ্যে লাইক 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 ফলোয়ার বাড়িয়ে দিই, লাইক শেয়ার বাড়িয়ে দিই, তখন সেই জায়গার দাঁড়িয়ে আমাদের এঙ্গেজমেন্ট আমরা অ্যাডটা রান করতে পারি। তো এঙ্গেজমেন্ট আমি সিলেক্ট করলাম এবং আমি ক্রিয়েট করছি। তো এখানে সেম জিনিস, পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ঠিক আছে, পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিলাম আমি। পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমার হলো ক্যাম্পেইনের নাম, ঠিক আছে, কি ক্যাম্পেইন, আবার পোস্ট এঙ্গেজ ক্যাম্পেইন। আমি আজকে ডেটটা দিলাম, কবে থেকে স্টার্ট হচ্ছে ক্যাম্পেইনটা, আজকে ডেটটা আমি দিলাম, সেটা হচ্ছে 11 নভেম্বর চলছে না, আজকে হচ্ছে 22 তারিখ, 22/11 পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ওকে, এবার হচ্ছে কি, এই জায়গাটা জানেন বাইং টাইপ এখানে দিতে হবে না, ক্যাম্পেইন অবজেক্টিভ কি পোস্ট এঙ্গেজমেন্ট, অটোমেটিক সিলেক্ট করে ক্যাম্পেইন অবজেক্টিভ কি পোস্ট এঙ্গেজমেন্ট। ওকে, এবি টেস্ট যদি ইচ্ছা হয় করবেন, ইচ্ছা না করে এবি টেস্ট করা মানে কি, এবি টেস্ট করা মানে হচ্ছে যে আমরা দুটো ক্রিয়েটিভ নেব, আমরা দুটো ইমেজ নেব, আমরা একটা ইমেজের মধ্যে একরকম ডিজাইন রাখবো আর একটা ইমেজের মধ্যে আরেক রকম ডিজাইন রাখবো। একটু দেখিয়ে দিই এবি টেস্ট, প্র্যাকটিক্যাল দেখলে জিনিসটা মাথায় ততই ঢোকে।
দেখুন এটা ধরুন, এই যে এখানে এ আর বি, ধরুন এটা হলো একটা ক্রিয়েটিভ ইমেজ, এটা হলো একটা ইমেজ, দুটো ইমেজকে নিয়ে আমি টেস্ট করছি, টেস্ট করে আমি ক্যাম্পেইন চালাচ্ছি। দুটো ইমেজের মধ্যে আমি দেখছি যে এই ইমেজটার মধ্যে মানুষ বেশি এঙ্গেজ করছে, যার মধ্যে কি আছে 75%, আবার দেখলো যে এটার থেকে এটাতে বেশি করছে, এটা হলো 85%। এখন আমাকে চুজ করতে হবে যে এটার মধ্যে কোন ইমেজটা উইন হয়েছে। তাহলে আমার এই ইমেজটা উইন হয়েছে, কেন উইন হয়েছে, এই ইমেজটার মধ্যে এঙ্গেজমেন্ট রেশিও কত, 85%। তাহলে এই ইমেজটাকে তাহলে এখন আমি রাখবো, এই ইমেজটাকে আমি এখন বাদ দিয়ে দেবো, ঠিক আছে, কারণ এই ইমেজটা মানুষ বেশি পছন্দ করছে বলে ইমেজটার এঙ্গেজমেন্ট রেশিও বেশি, এটার মধ্যে 75%, তাহলে মানুষ অতটা পছন্দ করছে না, করছে কিন্তু এটার থেকে বেশি না, এটার থেকে এটাই বেশি কিন্তু এটার থেকে বেশি করছে, তাহলে এটার থেকে বেশি করছে, তাহলে আমি বিটা রাখবো। এটাকে বলা হয় এ বি টেস্ট, দেখুন লিখে দিয়েছি এ বি টেস্ট, মানে এ আপনি দুটো ইমেজ নেবেন, দুটো দুটো মানে ক্রিয়েটিভ নেবেন, দুটো ক্রিয়েটিভকে আপনি ওখানে টেস্ট করবেন যে কোন ক্রিয়েটিভটা আমার বেশি কাজ করছে, ভালো কাজ করে, মানুষ এঙ্গেজ করছে। এখন হলো সেই যে ক্রিয়েটিভটার মধ্যে বেশি কাজ, যে ক্রিয়েটিভটার মধ্যে মানুষ বেশি এঙ্গেজ করবে, সেই ক্রিয়েটিভটাকে আমি রাখবো, সেই ইমেজটাকে আমি রাখবো, যেটার মধ্যে মানুষ এঙ্গেজ করবে না, যেটার মধ্যে মানুষ কম এঙ্গেজ করবে সেটাকে আমি রাখবো না, সিম্পল হিসাবে এবি টেস্ট। তো সেই যেখানে এবি টেস্ট করতে লাগি, এই যে এখানটায় আছে এবি টেস্ট ক্যাম্পেইন অবজেক্টিভ, এই যে এবি টেস্ট, এটাকে আমি অন করে দেবো। অন করে দেওয়ার পর এবি টেস্টটা অতটা কাজ আমি কোনোদিনও করিনি এবি টেস্ট, ঠিক আছে, এবি টেস্ট অতটা কাজ কাজ করে কিনা আমি জানি না, কিন্তু এবি টেস্ট আমি কখনোই আমি এবি টেস্ট ইউজ করিনি, আমার আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবি টেস্টে একটা হলো মানে একটা মানে একটা ফেসবুক একটা অপশন দিয়ে যেটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু সব থেকে ভালো আমি বলবো আমার কাজ, আমি যে নিজের এক্সপিরিয়েন্সে বলছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সব থেকে ভালো অপশন হচ্ছে যদি ক্রিয়েটিভ ইউজ করো সেটা হলো ভিডিও, সব থেকে ভালো। এটা ফেসবুক রেকমেন্ড করে যে আপনি ভিডিও দিন, আপনার এঙ্গেজ সব থেকে ভালো হবে, ঠিক আছে, অলওয়েজ চেষ্টা করবেন ভিডিও দিতে। হ্যাঁ, এবার যদি আপনি ইমেজ ইউজ করেন, ইমেজ ইউজ করবেন, অনেক সময় ইমেজে কাজ করে কাজ করে, সেটা আপনি মাল্টিপল ইমেজ দিলেন, সেটা নিয়ে আপনি টেস্ট করলেন, সমস্যা নেই। তো এখানটায় আপনি কি করে করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ধরুন এখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা জানেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন কি, এখানে এসে আপনি হলো প্রোডাক্ট, এখানে এসে আপনি আপনার বাজেট এখানে এসে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, আপনার যে বাজেট আছে আপনি এখানে এসে বাজেট সিলেক্ট করতে পারেন। তাহলে এখানে বাজেট সিলেক্ট করতে গেলে আমাকে হচ্ছে ফান্ডে টাকা রাখতে হবে, ঠিক আছে, কোথায় টাকা রাখতে হবে, আগে ফেসবুকের ফান্ডে আমাকে আমাকে টাকা নিয়ে যেতে হবে, বিলিং, তাহলে ফান্ডে টাকা রাখতে হলে আমি কোথায় যাবো, এই যে বিলিং, এই যে বিলিং, বিলিং আমি ক্লিক করব, বিলিং আমি ক্লিক করার পর ওকে আমি চলে আসলাম কোথায়, এইখানটায়। তো এখানে আসার পর আমি করব পেমেন্ট সেটিং, এই যে পেমেন্ট সেটিং করার পর এই যে তারপর আসলাম কোথায়, অ্যাড পেমেন্ট মেথড, এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমার সামনে দেবে অপশন যে আপনি কি কিভাবে আপনি পেমেন্টটা করতে চান, যদি আমি ইন্ডিয়া হই তাহলে ইন্ডিয়া রুপিস, যদি আমি বাংলাদেশি হই বাংলাদেশি টাকা, ঠিক আছে, তাহলে আমাকে সেই অপশনটা দেবে। আর বাংলাদেশে এখনো পেমেন্ট মেথড এখনো অ্যাড হয়নি, তাহলে বাংলাদেশে হচ্ছে আপনাদের ডলারে পেমেন্ট করতে হবে, সেটা হলো কি দিয়ে, মাস্টার কার্ড দিয়ে, ভিসা দিয়ে। তো আমি ইন্ডিয়ান যদি হই তাহলে ইন্ডিয়ান রুপিসে যদি করি তাহলে এখানে এসে আমাকে হলো কি করতে হবে, তাই যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশটা এখানে সিলেক্ট করে আপনাকে টাইম জোনটা, বাংলাদেশের টাইম জোনটা আছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, সিম্পল, ঠিক আছে। আমি যদি যেমন আমার ইন্ডিয়ার টাইম জোন হচ্ছে 5:30 কলকাতা, ইন্ডিয়ার টাইম জোন হচ্ছে 5:30 কলকাতা, এই যে 5:30, এই যে 5:30 কলকাতা GMT আমার ইন্ডিয়ার টাইম। আর আপনাদের বাংলাদেশের টাইম জোন হচ্ছে, বাংলাদেশের টাইম হচ্ছে, জানি না তোমাকে দেখাচ্ছি বাংলাদেশের টাইম, বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ টাইম জোন, এটা তো হয়ে গেল ঢাকা টাইম, ঠিক আছে, বাংলাদেশ টাইম হলো +6 বাংলাদেশ টাইম জোন, ঠিক আছে, এটাকে আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এবার হচ্ছে এখান থেকে আপনি রুপিসটা সিলেক্ট করে দেবেন, এখানে কোন নিতে করবেন, বাংলা এখানে বাংলাদেশ টাকাও আছে, এই যে বাংলাদেশ টাকা,
বাংলাদেশের টাকাটা নেয় না ওরা। তো যেটা কি নেয় সেটা হচ্ছে যে আপনাদের ওখান থেকে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা তো অর্গানিক বলুন প্রমোশন ইয়ে প্রমোশন অনেক কিছু শিখবো, কিন্তু পেড অ্যাডভার্টাইজিং গুলো কেন শিখবো? দেখুন এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, পেড অ্যাডভার্টাইজিং শেখার অনেক অনেক গুণ আছে। কিরকম গুণ আছে? পেড অ্যাডভার্টাইজিং শিখলে কি হবে, বর্তমানে ফেসবুক অর্গানিক রিচ একদম ডেড করে দিয়েছে, ঠিক আছে? অর্গানিক রিচ আজ থেকে 2 বছর আগে ফেসবুকে অর্গানিক রিচ ছিল, কিন্তু এখন বর্তমানে ফেসবুকের অর্গানিক রিচ একদম ডেড, মানে অর্গানিক রিচ বলতে না মানে বললে নেই বলতে গেলে। আপনি যদি একটা পেজ তৈরি করেন, সেই পেজটা তৈরি করা মানে পেজটা তৈরি করাটাই হলো আপনার শেষ। তো সেই পোস্টটা রিচ যদি করতে হয় তাহলে সেই পোস্টটার মধ্যে প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু অত পরিশ্রম করার মতো সময় আমাদের হাতে নেই। তখন আমরা কি করব, তখন আমরা করবো কি, আমরা পেড মেথডে চলে যাবো। পেড মেথডটা কি, যে আমরা যদি এখানে একটুখানি যদি ইনভেস্ট করি টাকা, সে জায়গাটা আমার কাজটা খুব তাড়াতাড়ি হবে, তাহলে আমাকে অতটা পরিশ্রম করতে হবে না, ঠিক আছে? তো এখন হচ্ছে যে ফেসবুকের অর্গানিক রিচ যদি বাড়াতে হয় তাহলে আপনাকে ডেলি এখানে কাজ করতে হবে, পেজের মধ্যে ডেলি কন্টেন্ট পোস্ট করতে হবে, ডেলি আপনাকে আপনার এর মধ্যে ম্যানেজ করতে হবে, ডেলি আপনাকে কাজ করতে হবে, তবে গিয়ে আপনার 3 মাস 6 মাস গিয়ে আপনার হলো এই পেজটা একটা আস্তে আস্তে একটা গ্রোথে উঠবে। কিন্তু যদি আপনি পেড প্রমোশন করেন তাহলে আপনার হলো বেশি লাগবে না, 1 মাসের মধ্যে আপনার হলো আপনার পেজটা একটা ভালো জায়গা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? এইটাই হলো ফেসবুকের এখন অপশন করে দিয়েছে, যে ফেসবুকের এখন অর্গানিক রিচ একদম ডেটের দিকে চলে যাচ্ছে। তো ভবিষ্যতে কি হবে, আরো এই অবস্থা টাইট হয়ে যাবে, ভবিষ্যতে এখন অর্গানিক রিচ বলতে গেলে থাকবেই না, ফেসবুকে অর্গানিক রিচ একদম থাকবেই না। তো তখন কি হবে, তখন আমাদের পেড প্রমোশনটাই করতে হবে। পেড প্রমোশনটা যদি শিখে রাখেন অনেক ভালো হবে। যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন করতে পারে করতে, ক্লায়েন্টের কাজ করলে কি হবে, অনেক সময় ক্লায়েন্ট অনেক অনেক ইয়ে বলে ভাবে অনেক মানে ইয়ে বায়ার যখন আছে বায়াররা বলে যে আমাকে অর্গানিক ভাবে প্রমোশন করে দাও, তখন কি হবে, অর্গানিক ভাবে প্রমোশন করতে করা করতে গেলে অনেক সময় কি হয় যে অর্গানিক ভাবে প্রমোশন আপনি করলেন, করার পর কিন্তু বায়ারে যে বললো যে বায়ার যেটা মানে যেটার জন্য বায়ার আপনাকে দিয়ে অর্গানিক প্রমোশন করালো, বায়ারে সেই কাজটাই হলো না, তখন বায়ার বল তখন তখন কি আপনি কি করতে পারেন, তখন আপনি তাকে বলতে পারেন যে আপনি অর্গানিক প্রমোশনটা না করে আপনি পেড প্রমোশনটা করুন। হ্যাঁ, পেড প্রমোশনের কাজটা আমি পারি, তাহলে আপনার কাজটা আমি পেড ভাবে পেড প্রমোশন করেছি, এতে করে আপনার কাজটা আপনার রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে, আপনাকে অর্গানিকের জন্য অতটা বসে থাকতে হবে না, অতটা অপেক্ষা করতে হবে না। তখন আপনি কি করবেন, যে ফার্স্টে আপনি তাকে অর্গানিক করালেন, যখন আপনার দেখলেন কাজ হলো না, তখন আপনি তাকে পেড ইয়েটা পেড মানে অ্যাডভার্টাইজিংটা তাকে আপনি অফার করতে পারেন। এই জন্য দুটোই শিখে রাখবেন, অর্গানিক মেথডটাও শিখে রাখবেন, পেড মেথডটাও শিখে রাখবেন। এতে করে এতে করে কি হবে যে দুটো ক্ষেত্রে আপনার হলো কেউ যদি অর্গানিকভাবে করে তাকে যদি কাজ রেজাল্ট না আছে তখন আপনি পেড ইয়ে করতে পারেন, যে আপনি পেড অ্যাডভার্টাইজিং পেড ভাবে করুন, আপনার কাজটা ভালো তার রেজাল্ট আপনার তাড়াতাড়ি আসবে, কিন্তু এখানটা 100% রেজাল্ট আসার একটা সম্ভাবনা আছে পেডে, কিন্তু অর্গানিকে কোনো রেজাল্ট আসার কোনো সম্ভাবনা নেই। এই জন্য আপনি পেড প্রমোশনটা শিখবেন। ওকে, তাহলে বাংলাদেশের টাইম হলো কি, ঢাকা টাইম এত, আর বাংলাদেশের টাকা দিলাম, এখানে ইন্ডিয়া আমার পেজ আমি এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? আর যারা যারা বাজারে যদি বাংলাদেশে যায় তাড়াতাড়ি হলো বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। এখানে আমি কোথাকার টাকা আমি ইন্ডিয়ান রুপি করছি। ওকে, এবার টাইম জোন সেট করতে কি সেট করবেন, প্রথমে কান্ট্রি, তারপর হলো কি কারেন্সি, 3 নম্বর হলো টাইম জোন, 3টে জিনিস সেট করবে সেভ করবে। যদি ইউএসএ তে থাকেন তাহলে কান্ট্রি দেবেন ইউএসএ, হয়ে গেল অস্ট্রেলিয়ান ইউএসএ ডলার, তাই তো ইউএসএ ডলার নিচে যায় এসটিইউ ইউএস ডলার, ঠিক আছে? ইউএস ডলার করে দিলেন, ইউএস এর কারণ ইউএস এর টাইম জোনটা কত, ইউএস এর টাইম জোনটা দিয়ে দেবেন, এখন এসটি ইউএস এর টাইম জোন
ইউএস টাইম জোনে দেখে নিই একবার। ইউএস টাইম জোন, ইউএস টাইম জোন বাবা কি দেখাচ্ছে এখানটায় দেখি, এখানটায় আছে ইস্টার্ন, ইস্টার্ন টরেন্টো ইস্টার্ন। ইউএস টাইম জোনটা কত আমি ভুলে গেছি, মাউন্টেন স্ট্যান্ডার্ড টাইম, অ্যারিজোনা, অ্যারিজোনা এটাই হবে মাউন্টেন স্ট্যান্ডার্ড টাইম, অ্যারিজোনা, অ্যারিজোনা ইউএস হতে মাউন্টেন স্ট্যান্ডার্ড টাইমে হবে। তো তো টাইম জোন ইউএসএ টাইম জোন এটাই তো সম্ভব, অ্যারিজোনা তো ইউএস হতে মাউন্টেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টাইমটাই হবে ইউএস টাইম। কলকাতা, রিয়াদ, আমান, রিগা, রাজা, ভিয়েনা, রোম, অস্ট্রেলিয়া, কানাবা, সালটা, মাউন্টেন স্ট্যান্ডার্ড, হ্যাঁ মাউন্টেন স্ট্যান্ডার্ড, নিচে আলাস্কা, আলাস্কা হাওয়াই, হাওয়াই না, হ্যাঁ মাউন্টেন স্ট্যান্ডার্ড ইউএস টাইম জোন। হ্যাঁ নয়টার ভিতরে যে কোনো একটা দেন, নয়টা আছে না, নয়টা বলতে গেলে এখানে আলাস্কা আছে, নয়টার টাইম, টাইম জোন তো নয়টা আছে ইউনাইটেড মানে আমেরিকার। নটা হ্যাঁ আমাদের মাউন্টেন স্ট্যান্ডার্ড টাইম পেতে হবে, হংকং, ইয়াকুস্ট, সিউল, টোকিও, টোকিও যেটা দিয়েছেন ওইটাই হবে, এটাই তো হবে, সেটাই তো ভাবছি যে মাউন্টেন স্ট্যান্ডার্ড টাইপে ইউজ হবে। ওই দেশে তো নয়টা টাইম জোন ঠিক আছে, নটা তো টোকিও আছে, সিউল আছে, না 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 আমি ওইটা বলতেছি না, ওই দেশের আলাদা আলাদা শহরে আলাদা আলাদা ভাবে নয়টা টাইম জোন আছে। হ্যাঁ হ্যাঁ নয়টা টাইম জোন আছে, আচ্ছা বুঝতে পারলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ঠিকই আছে, নটাই আছে, ঠিকই বলেছো। তাহলে মাউন্টেন স্ট্যান্ডার্ডটাই আমার লাগে, তাহলে এটা ইন্টারেস্টেড হলে আপনি এই টাইম জোনটা রাখবেন, ঠিক আছে। তাহলে আমি তাহলে এখানে যখন আপনার ক্লায়েন্টে কাজ করবেন, যখন ইয়ে করবেন, তখন আপনারা এই টাইম জোনটাকে সবসময় মানে দেখে শুনে বসাবেন, টাইম জোনটাকে সবসময় সেট করে দেবেন। আর যদি টাইম জোনটাকে আপনারা সেট করে দিলে, তাহলে কি হবে আপনার কারেন্সিটা আপনি যখন অ্যাড করবেন, তখন আপনার ইয়ে ফেসবুক সেভাবে বুঝে শুনে আপনার কারেন্সিটাকে ওখানে অ্যাড করবে। তাহলে ইউএস এর কারেন্সি কি, ইউএস ডলার, তাহলে আমি এখানে কারেন্সি অ্যাড করলাম ইউএস ডলার, তখন আমি অ্যাড করবো, তখন আপনারা ফেসবুক এটাকে ডলার হিসাবে নেবে। তাহলে আমি কি আজ কোথা থেকে আছে, আমি বসে আছি ইন্ডিয়াতে, তাহলে আমি এখানে কি করবো, ইন্ডিয়া সেট করবো, তারপরে ইউএস দেখলাম, বাংলাদেশ দিলাম, এবার এখানে এসে আমি ইন্ডিয়া সেট করবো। ইন্ডিয়া, ইন্ডিয়ান রুপি, ইন্ডিয়ান রুপি, ইন্ডিয়ান রুপি হচ্ছে 5:30, 5:30, 5:30 কলকাতায়। ওকে আমি সেট করে দিলাম, এবার আমি করে দেবো কি, সেভ, টু মেনি রিসেন্ট চেঞ্জেস টু সেটিং, ওকে ক্যান নট ক্রিয়েট অ্যাড অ্যাওয়ার করে ফেলে দেবো, ব্যাক করে ওকে স্টার্ট, তাহলে এক মিনিট মেটা ওকে এডিট, এখান থেকে এডিট করে আজকাল নেবে না। আপনার এখানটায় জায়গাটা বুঝতে বলেন যে অ্যাড অ্যাকাউন্ট কি করে কি করতে হয়, যে এখানটায় এসে আপনাকে পেমেন্ট, অ্যাড পেমেন্ট মেথড এসে আপনাকে পেমেন্টটাকে সেট ইয়ে করতে হবে, রান করতে হবে। তো এখানটা আজকে নেবেন, আবার এটাকে আবার কালকে দেখবেন নিয়ে নেবেন পেমেন্ট অ্যাক্টিভিটি, বুঝতে পেরেছেন। এখানটা এসে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন, পেমেন্ট মেথডটা অ্যাড করলে কি হবে, আপনার অ্যাডটাকে পাবলিশ করতে হবে, সব এখন সব করে দিয়েছে কি, প্রিপেড অ্যাকাউন্ট। তো প্রিপেড অ্যাকাউন্ট করতে করলে কি হবে, প্রিপেড অ্যাকাউন্টের মধ্যে কি হয়, আগে আপনাকে টাকা অ্যাড করতে হয়, তারপর গিয়ে আপনাকে হলো অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হয়। তো প্রিপেড অ্যাকাউন্টের সমস্যা হলো এই জায়গাটায়, তো প্রিপেড অ্যাকাউন্টে এতে করলে কি হবে, আপনার অ্যাডটা পাবলিশ হবে, নাহলে এটা পাবলিশ করবে না, করবে না, এখন সব হলো প্রিপেড অ্যাকাউন্ট করে দিয়েছে। ওকে ব্যাকে যাবে, ক্যাম্পেইন চলে যাবে। তাহলে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন নিয়ে কাজ করতে গেলে কি করতে হবে, আপনাকে হলো ফার্স্টে বাজেট
আগে আমাদের ইয়েতে যেখানে বাজেট অ্যাড দেখালাম, বিলিং এ গিয়ে অ্যাপ্লাই করলো, আপনাদের ফান্ডে ইয়ে ফেসবুকের ফান্ডটাকে টাকা অ্যাড করতে হবে। টাকা অ্যাড করার পর তারপর গিয়ে আপনি হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের মধ্যে এসে পার ডে কত টাকা হচ্ছে আপনি ইয়ে করতে চান, ক্যাম্পেইন চালাতে চান, সেটা হলো আপনি এখানে সেট করে দেবেন। তো না পার ডে আমি 200 টাকা চালাচ্ছি, তাহলে কি প্রবলেম হবে কি যে আপনার ফ্রিকোয়েন্সি কমে যাবে, মানে রিচ কমে যাবে। তাহলে এখানটা এসে আমি কি করবো, এখানে এসে আমি অ্যাড সেটের একটা নাম লিখবো, নিউ পোস্ট এনগেজমেন্ট অ্যাড সেট, আমি দিলাম ওয়ান। স্যার ওইখানে যে তিনটা নাম দিতে হয়, তিনটার নাম আলাদা আলাদা কিসের জন্য? কোন জায়গাতে নিউ পোস্ট এনগেজমেন্ট, তারপর আবার তারপর দেন, আবার এখানে আমি এক দিলাম যে এই জন্য এক একবার তো নাম দিছি। হ্যাঁ এখানটা আমি ক্যাম্পেইনে নাম দিয়েছি। হ্যাঁ নিউ পোস্ট এর ক্যাম্পেইন, আমি ক্যাম্পেইনে নাম দিয়ে ক্যাম্পেইনটা কবে চালু হলো সেটা নামটা দিয়েছি, 22/11 থেকে চালু হয়েছে। এটা হলো ক্যাম্পেইন নেম, আমার ক্যাম্পেইন যে সে ক্যাম্পেইন এটা হলো, এটা হলো অ্যাড সেট নেম, ঠিক আছে। এইবার হচ্ছে কি, এইবার এখানে একটা পয়েন্ট আছে যে আমি কোন পোস্টে আমি অ্যাডটা চালাবো ফার্স্ট আমার সেটা বুঝতে হবে। এক মিনিট আমি দেখাচ্ছি, রিয়াদ ফ্যাশন, এই হলো আমার আমার পেজ। ওকে এটা হলো আমার পেজ, আমি চাইছি এই পেজের এই এই পোস্টটাকে, পোস্টটা ভালো না, এই পোস্টটাকে, এই যে পোস্টটা আছে এই পোস্টটা আমি হলো প্রমোশন করব। আমি চাইছি এই পোস্টটার মধ্যে এই পেজ এই যে ফটোটা আছে এই ফটোটার মধ্যে মানুষ মানুষকে আমি প্রমোশন করব। এটা আমার একটা নতুন একটা মানে আমার একটা কালেকশন, নতুন একটা ইয়ে মানে আমার প্রোডাক্ট, সেটার মানুষ আমার বেশি বেশি করে দেখুক, এর মধ্যে দেখে লাইক লাইক কমেন্ট শেয়ার করুক, আমি এটা চাই। ওই জায়গাটা এই যে পিপল রিচ এঙ্গেজমেন্ট ডিস্ট্রিবিউশন এগুলো এখানে আপনি দেখতে পাবেন, লাইক কমেন্ট আপনি শেয়ার করে, আমি এটা চাই। তো সেই জন্য দাঁড়িয়ে ধরুন আপনার আপনার কি এটা জ্যাকেট, এবার আমি দেখা গেলো ক্যাম্পেইনের নাম দিলাম, এখানে এসে আমি ক্যাম্পেইনের নামটা দিলাম যে কোন পোস্টে পোস্টের জন্য আমি ক্যাম্পেইনটা চালাবো, ঠিক আছে। তাহলে আমি এখানে দিলাম নিউ, এখানে আমি ক্যাম্পেইনের নামটা দিলাম, ক্যাম্পেইন নামটা কি হয়, ক্যাম্পেইন নাম দিতে গেলে দেখা যায় আমার ক্যাম্পেইনের ক্যাম্পেইন কি বিষয়, ফার্স্টে বলতে হবে আমার ক্যাম্পেইনটা হলো পোস্ট এঙ্গেজমেন্ট বিষয়, তাই তো? আমি পোস্টে এই পোস্টার মধ্যে আমি এঙ্গেজ চাই, এই পোস্টার মধ্যে আমি এঙ্গেজ চাই, আমি চাই এই পোস্টার মধ্যে বেশি বেশি করে মানুষ লাইক কমেন্ট করুক শেয়ার করুক, এই পোস্টটা নিয়ে মানে বেশি বেশি করে দেখুক, তারপর আমি এর পরে আমি মানুষকে সেল সেল করার জন্য অ্যাপ্রোচ করব। তো আমি এটা চাই, তো আমি এই ক্যাম্পেইন এই এর জন্য আমি প্রথমে একটা প্রথমে ক্যাম্পেইনের নামটা দিলাম, যেটা আমি ক্যাম্পেইনটা দেখলে যেন আমার চট করে মনে থাকে যে এইটা হলো আমার পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, বুঝতে পারছি, দেখলে যেন আমার মনে থাকে যে বিষয়টা, ওই মনে থাকার জন্যই আমাদের একটা নাম দেওয়া, নাম দিয়ে আমাদের সেটা সেভ করে রাখা, সেভ করে রাখলে কি আমরা দেখলে মনে থাকে, কারণ যখন আমরা ক্যাম্পেইন তখন ক্যাম্পেইন চালাবো তখন তো আমরা একসাথে একটা ক্যাম্পেইন চালাবো না, আমাদের পরে 15-20-30-50 পর্যন্ত একসাথে ক্যাম্পেইন চালাতে হতে পারে, ঠিক আছে। তো তখন কি হবে, তখন আমরা ভুলে তখন আমাদের কি হবে ভুলে যায় ভুলে মানে ভুলে যেতে তখন মানে কোনটা কোন বিষয়ে ক্যাম্পেইন চলছে তখন সেটা মনে রাখার জন্য তখন একটা করে ক্যাম্পেইনে আমরা নাম দিয়ে রাখি, যেটা আমরা দেখে বুঝতে পারি যে এই ক্যাম্পেইনটা এই বিষয়টার জন্য চলছে, এটা হলো এই এটার ক্যাম্পেইন, এটা হলো এটার ক্যাম্পেইন, এটা হলো পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এটা হলো লিড জেনারেশন ক্যাম্পেইন, এটা হলো যে ভিডিও ভিউর ক্যাম্পেইন, এটা হলো কনভার্সনের ক্যাম্পেইন। এবার এবার বোঝা গেলো যে পোস্টের প্রতিটা ক্যাম্পেইন আমরা নাম দিয়ে নাম দিয়ে সেভ করে দিলে কি হবে, আমরা জিনিসটা দেখলে বুঝতে পারবো। এবার বুঝতে পারলেন নীরব যে আমরা কেন নাম দেবো, যখন আমরা ক্যাম্পে চালাবো তখন আপনি একসাথে 15-20টা আপনার ক্যাম্পে চালাতে হতো না, তখন সেজন্য আপনি নাম দিয়ে নাম দিয়ে সেভ করে রাখলে আপনি সেটা চিনতে পারবেন যে আপনার এটা হলো আপনার এই বিষয় ক্যাম্পেইন, ওটা হলো ওই বিষয় ক্যাম্পেইন। এটা করলেও ভালো হয়,
এবার আমি কি আমি এটাকে প্রোডাক্ট হিসেবে দেখছি, আপনি যে বললেন হ্যাঁ এটা করলে ভালো হয়, যে তাহলে আমার তাহলে এটা কি কি ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন, তাই তো? পোস্ট এনগেজমেন্ট, তাই তো? তাহলে পোস্ট এনগেজমেন্ট দিয়ে দিলাম, লিখে দিলাম। Engagement campaign, post engagement, ঠিক আছে? ক্যাম্পেইন হচ্ছে আমার ক্যাম্পেইন, এটা তাহলে আমার ক্যাম্পেইন নাম কি পোস্ট এনগেজমেন্ট, কবে থেকে স্টার্ট হচ্ছে? 22 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে, ব্যাস আমি নেক্সট করে দিলাম, আমার ক্যাম্পেইনের নামটা আমার হয়ে গেল, ব্যাস আমি নেক্সট করে দিলাম। এইবার এইখানটায় এসে আমি হলো কি দিলাম, অ্যাড সেট লিখবো, অ্যাড সেট, অ্যাড সেট, কারণ ক্যাম্পেইন আমার হবে কি, ক্যাম্পেইন আমার হবে একটা, এইটা হবে একটা, কিন্তু অ্যাড সেট হবে আমার, দেখো অ্যাড সেট আমি 10 অ্যাড সেট আমি অনেকগুলো করতে পারি, দুটো তিনটে আমি অ্যাড সেট করতে পারি, ঠিক আছে? বিভিন্নভাবে অ্যাড সেট করে বিভিন্নভাবে টার্গেট করতে পারি। তাহলে আমি অ্যাড সেটের মধ্যে আমি দিলাম পোস্ট এনগেজমেন্ট অ্যাড সেট ওয়ান, এটা আমি ডাকলাম পোস্ট এনগেজমেন্ট অ্যাড সেট ওয়ান, ঠিক আছে? এটা আমি দিলাম। এবার দেওয়ার পর আমি এখানটায় কি করলাম, আমি তো এখানে তো আমি ইয়ে বাজেট সেট করে এসেছি কি সিবিওতে, তাহলে সিবিওতে বাজেট সেট করে আসার দরুন আমার এখানে আর বাজেট সেট করার অপশন দেয়নি, আমি দেয়নি, তাহলে আমার স্টার্ট ডেট কত, 22 তারিখ থেকে এন্ড ডেট কত, আমি এন্ড ডেট দিলাম হচ্ছে, এখানে ক্লিক করলাম ক্যালেন্ডার উঠে গেল 30 তারিখ অবধি, ব্যাস 12টা AM অবধি চালাম, রাত্রি 12টা অবধি চলবে ক্যাম্পেইনটা, ঠিক আছে? তো এইবার আমি এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স, ইউর সেট অডিয়েন্স, ক্রিয়েট নিউ অডিয়েন্স মানে নতুন অডিয়েন্স আমি ক্রিয়েট করে আমি ক্যাম্পেইনে দেখাতে পারি, অথবা যদি আমার কাছে কোনো অডিয়েন্স সেভ করা থাকে, আগে আমি সেটাকে রিসার্চ করে রেখে দিয়েছি, সেই সেভ অডিয়েন্সকে আমি ক্যাম্পেইন দেখাতে পারি। ক্রিয়েট নিউ অডিয়েন্স, তা অডিয়েন্সে ক্রিয়েট করার জন্য আমি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, এখানে দেখুন দুটো অপশন আছে, কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, মানে হচ্ছে যদি কাস্টমার, মানে হচ্ছে যারা আমার প্রোডাক্টটাকে একবার ভিজিট করে গেছে, ঠিক আছে, আমার ওয়েবসাইটটাকে একবার ভিজিট করে গেছে, তারপর কি আমার ওয়েবসাইটের মধ্যে কেউ অ্যাড টু কার্ট করে গেছে, আমার ওয়েবসাইটের মধ্যে কেউ পেজ ভিউ করে গেছে, আমার ওয়েবসাইটের মধ্যে কেউ প্রসিড টু চেক আউট করে গেছে, তাদেরকে নিয়ে আমি কাস্টম অডিয়েন্স তৈরি করবো, যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম, তাদেরকে নিয়ে আমি কাস্টম অডিয়েন্স তৈরি করবো, এক স্পেসিফিক স্পেসিফিক করে, যে ব্যক্তি আমার এখানে পোস্ট পেজ ভিউ করে গেছে, কিংবা যে ব্যক্তি আমার এই আমার ওয়েবসাইটের মধ্যে এসে অ্যাড টু কার্ট করে গেছে, তাদেরকে আমি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করবো, যে ব্যক্তি আমার ওয়েবসাইটের মধ্যে এসে প্রসিড টু চেক আউট করে গেছে, তাদেরকে আমি একটা অ্যাড টু কার্ট তাদেরকে নিয়ে আমি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করবো। তাহলে এতে করে কি হবে, আমি বুঝতে পারবো যে কোন মানুষ, এতে করে কি হবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোন মানুষ, কোন মানুষের মধ্যে আমার প্রোডাক্টটা কেনার ইন্টারেস্ট আছে আর কোন মানুষের মধ্যে আমার প্রোডাক্টটা কেনার ইন্টারেস্ট নেই, এটা হলো আমাকে বুঝতে হবে। যে ব্যক্তি অ্যাড টু কার্ট করেছে, নিশ্চয়ই তাহলে আমাকে যেখানে যেখানে সে ব্যক্তিটা কেনার ইচ্ছা আছে বলে তো অ্যাড টু কার্ট করেছে, সিম্পল হিসাব, তাহলে সেই ব্যক্তিটা যখন কেনার ইচ্ছা আছে বলে বলে অ্যাড টু কার্ট করেছে, তার সেই ব্যক্তিকে আবার আমি অ্যাড দেখাই, হয়তো সে এবার তো কেনেনি, পরেরবার যখন আমি আবার দেখো তখন সে কিনতে পারে, ঠিক আছে? তো এই হলো ফান্ডা, এই হলো মানে মেন জিনিস, যে প্রথম বার দেখলো সে ব্যক্তিটা অ্যাড টু কার্ট করার পর সে চলে গেল, পরের বার তখন আপনি তাকে আবার রিটার্গেট করলেন, যে এবার এই ব্যক্তিটা একটা অ্যাড টু কার্ট করেছে, এইবার এটা আবার টার্গেট করি, হয়তো সেই ব্যক্তিটা তখন কিনেনি এখন কিনতে পারে, ঠিক আছে? এবার যে ব্যক্তিগুলো পেজ ভিউ করেছে, পেজের মধ্যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে কি করলে গাইডেন দেখিয়েছিলাম আমি চিজ, সেটা বারবার আমি ক্লিক করেছে, তার এখন আমার কি করতে হবে, যে যে ব্যক্তিগুলো বারবার আমার ওই একটা প্রোডাক্ট স্পেসিফিক একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করেছে, তাহলে সেই ব্যক্তিটা নিশ্চয়ই সেই ব্যক্তিগুলো নিশ্চয়ই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে, তাহলে যে যে ব্যক্তি ওখানে ক্লিক করেছে সেই ব্যক্তিকে আমি আবার কি করবো, রিটার্গেট করবো, বুঝে গেল? তো এটা হলো কাস্টম অডিয়েন্সের খেলা, রিটার্গেট অবধি যখন আসতে পারবে তখন হলো সেখান থেকে খেলা শুরু হবে, গেম শুরু হবে। তো প্রথম অবস্থায় কোল্ড অডিয়েন্সের ক্ষেত্রে অবশ্য গেম হয় না, কি টার্গেট অবধি আপনাকে আসতো, কাস্টম অডিয়েন্স হবে আসতে পারলে গেম, ওখান থেকে গেম স্টার্ট, তখন প্রোডাক্ট সেলিং শুরু হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে লোকেশন, এবার আমি কি করবো, লোকেশন চুজ করবো। এবার লোকেশন চুজ করার মানেটা কি, আমি আমার অ্যাডভার্টাইজিংটাকে কোন লোকেশনের মধ্যে আমি শো করতে চাই, সিম্পল হিসাব, আমি লোকেশনটা চুজ করব, আমি লোকেশনটা চুজ করলাম কোথায়, আমি চুজ করলাম বাংলাদেশ, বাংলাদেশে দেখাতে যাই, বাংলাদেশের মধ্যে আমি এখানটায় একটা কি করলাম, এখানটায় আমি একটা লিখে দিলাম বাংলাদেশ, অল বাংলাদেশ ইয়ে স্টেট, বাংলাদেশ সিটি,
সিটি বে সিটি সিটি নেম ওকে অল সিটি নেম বাংলাদেশ অল সিটি আচ্ছা বাট এখানে এসে আমি দিয়ে দিলাম এটা লিখলাম মেন মেন সিটি কোনো কি কি আছে রংপুর আছে রংপুর রাজশাহী আর হচ্ছে ময়মনসিংহ আর সিলেট তাই তো চারটে অপশন চারটে জায়গা আছে আমি ধরলাম যে এই যে এবার আমি ধরলাম যে এই যে অ্যাডসেট নাম্বার ওয়ানটা যে অ্যাডসেট নাম্বার যে ওয়ান ঠিক আছে এই অ্যাডসেট নাম্বার ওয়ান এর মধ্যে এই অ্যাডসেট নাম্বার এই অ্যাডসেটের মধ্যে আমি এই চারটে চারটে জায়গাকে টার্গেট করব এক নম্বর জায়গা হলো কোন জায়গা রংপুর রংপুরকে টার্গেট করলো এখানে লিখলাম রংপুর রংপুর কোথায় রংপুর এই যে রংপুর রংপুর ডিভিশন বাংলাদেশ চলে এসছে ঠিক আছে রংপুর ডিভিশন বাংলাদেশ রংপুর রোড বগুড়া রাজশাহী ডিভিশন বাংলাদেশ ঠিক আছে আমি রংপুর ডিভিশন বাংলাদেশের স্টেট ঠিক আছে আমি এটাকেই আমি ইয়ে করি ধরি তাহলে এটাকে আমি ক্লিক করে এটাকে আমি সিলেক্ট করলো ফসফস করছি ফসফস একটু বন্ধ করুন দু নম্বর হলো কি রাজশাহী খসখস করিয়েন না আমার মনোযোগ নষ্ট হয়ে যায় খসখস করলে দু নম্বর হচ্ছে কি রাজশাহী ইম্পর্টেন্ট ক্লাস করুন দেখবেন আপনার ইয়ে কাজ করে হেভি গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছে আজকে হেভি ইন্টারেস্টেড ক্লাস হবে আপনাদের দু নম্বর রাজশাহী আর এ যে এসি যে এসি এইচ এইচ আই তাই তো আর এ যে এসি এইচ এইচ আই রাজশাহী যে রাজশাহী ডিভিশন দু নম্বর কটা নিলাম দু নম্বর দিলাম তিন নম্বর নিলাম কাকে খুলনা TUNGI টুঙ্গি 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 নেই টুঙ্গি এখানে পাচ্ছে না টুঙ্গির পর কি আছে খুলনা দেন খুলনা কই গেল KHUL এনে তাই তো খুলনা রাজশাহী রংপুর তিনটে তাহলে আমি কথা নিলাম তিনটে জায়গা নিলাম তাই তো কটা একটা দুটো তিনটে এই দেখো ম্যাপে দেখাচ্ছে আমার কটা জায়গা একটা দুটো তিনটে তিনটে জায়গা তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে কি এই যে অ্যাডসেট নাম্বার ওয়ান এটা হলো আমার অ্যাডসেট নাম্বার ওয়ান এই অ্যাডসেট নাম্বার ওয়ান এর মধ্যে আমি এই তিনটে জায়গাকে আমি ফোকাস করবো এই তিনটে জায়গাকে আমি হলো কোথায় খুলনা ডিভিশনের মধ্যে এটা হলো কত 25 কিলোমিটার 25টাকে একটু বাড়িয়ে দিলাম 40 করে দেবো 40 ঠিক আছে খুলনা হলো 40 কিলোমিটার মানে কি এই 40 কিলোমিটার মানেটা কি যে খুলনার মেন মানে খুলনার যে প্রাণকেন্দ্র মানে খুলনার মধ্যে যে একদম মিডিল পয়েন্ট থেকে চারিদিকে 40 কিলোমিটার ঠিক আছে খুলনার মিডিল প্রাণকেন্দ্র থেকে চারিদিকে 40 কিলোমিটার হচ্ছে এটা হলো এটা এটা হিসাব হিসাবটা বার করে আচ্ছা সেকেন্ড নম্বর হচ্ছে রাজশাহী রাজশাহী হচ্ছে কত রাজশাহী আমি 40 কিলোমিটার নিলাম এটা মিডিল থেকে 40 কিলোমিটার 41 হয়ে গেছে 41 রাত থাক রংপুর ডিভিশন রংপুর ডিভিশনটা থাক রংপুর ডিভিশনটা অপশন আমাকে দেখাচ্ছে কত কত কতক্ষণে আমাকে দেখাতে হবে ঠিক আছে তাহলে আমি কত নিলাম একটা দুটো তিনটে তিনটে জায়গাকে আমি এই এই অ্যাডসেট নাম্বার ওয়ানটাকে আমি ফোকাস করলাম এই তিনটে জায়গাকে ক্লিয়ার হলো জায়গাটা কারণ পুরো প্রশ্ন হচ্ছে জায়গাটা হ্যাঁ হ্যালো না স্যার বুঝতে পারলেন কি করলাম যে আমি এই তিনটে এলাকাকে একটা দুটো তিনটে এলাকাকে আমি অ্যাডসেট নাম্বার ওয়ানটাকে আমি দেখাবো সিম্পল ঠিক আছে এবার আমি নিচে আসি আমার প্লেস সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হওয়ার পর এবার প্রশ্ন হচ্ছে আমি কাদেরকে দেখাবো ডিটেইল টার্গেট করব প্রথমত হলো আমি কি করলাম জায়গা সিলেক্ট করলাম দু নম্বর আমি এস সিলেক্ট করেছি কি 18 থেকে 65 আমার থাক অসুবিধা নেই জেন্ডার আমি অলই রাখলাম তারপর তিন নম্বর হচ্ছে ডিটেইল টার্গেট আমি কাদেরকে দেখাবো এখন প্রশ্ন সেটা তাই কাদেরকে দেখাবো যেন ফার্স্টে প্রোডাক্টটা দেখবো প্রোডাক্টটা কি মেয়েদের হচ্ছে কি জ্যাকেট তাহলে মেয়েদের যদি জ্যাকেট হয় তাহলে আমি এখানে কি করব এখানে আমি জেন্ডারটাকে অল না করে জেন্ডারটাকে শুধু ফিমেল করে দেবো উমেন করে দেবো মেনটাকে বাদ দিলাম শুধু ওমেন করে দেবো এটা হলো মেয়েদের জ্যাকেট
আমার এই এই জ্যাকেটটা কাদের জন্য, ছবিটা দেখে ছবিটা কি বলতে পারছি, জ্যাকেটটা হলো 18 থেকে 35 থেকে 18 থেকে 40 বছরের মেয়েদের মেয়েদের ইয়ে হতে পারে। স্যার আমাদের কি আগে পোস্ট করে নিতে হবে? হ্যাঁ পোস্ট করে নিতে হবে ফেসবুক পেজে? না না ফেসবুক, হ্যাঁ এই পোস্ট পোস্ট করতে গেলে ফেসবুক পেজে আগে পোস্ট করে নেবে। পোস্ট এনগেজমেন্ট একাউন্ট বেচা থাকলে আগে ফেসবুক পেজের মধ্যে পোস্ট করে নেবে, ঠিক আছে, তারপর আপনি এখানে সেটা পড়বেন। তাহলে কি হবে, এই পোস্টটা আপনার এখানে চলে আসবে, এই পোস্টটা আপনার এখানটা ডাইরেক্ট চলে আসবে, দেখাচ্ছি আমি। তাহলে তাহলে এখানে কি মেয়েদের জ্যাকেটে, তাহলে মেয়েটা কত বছর বয়স হতে পারে, যে 18 থেকে হায়েস্ট 40 ধরলাম, তাহলে বয়স হলে কত, 18 থেকে আমার 40 চল্লিশ, ঠিক আছে, 18 থেকে 40 অব্দি, তাহলে কত আমার ইয়ে কি টার্গেট, কি টার্গেটের ইয়ে ইয়ে মানুষ কি ম্যান উম্যান, তাই তো? এবার আমি করব যে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেট মানে কি করব, তিনটে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার আগের দিন আমি সব সমস্ত দেখিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। এবার আমি এখানে ইন্টারেস্ট দিলাম, যারা কিছু ইন্টারেস্ট অনলাইন শপিং ইন্টারেস্ট, অনলাইন শপিং, অনলাইন শপিং এ যারা ইন্টারেস্ট তাদেরকে আমি ইয়ে করলাম। ওকে এবার দেখেন অনলাইন শপিং যখন, যে যারা আমি যখন ইন্টি দেখাচ্ছি, দেখেন আরো দেখেন অপশন আসছে, দেখেন অনলাইন SHOPPING শপিং যখন দিচ্ছি, দেখেন নিচে দেখেন আসছে কি দারাজ অনলাইন শপিং। তাহলে যারা দারাজ থেকে অনলাইনে শপিং করে যেসব মহিলারা, অবশ্যই তারা ওটা কি ইন্টারেস্ট থাকতে পারে, যে তারা আমার প্রোডাক্টটা দেখার পর তারা কিনতে পারে, কারণ তাদের তো অনলাইন থেকে শপিং করে তো অভ্যস্ত, তারা ইন্টারেস্ট অনলাইনে শপিং করে। এখানে দারাজ অনলাইন শপিংটাকে চুজ করলাম। ওকে আমি দিলাম এখানে উমেন জ্যাকেট, জ্যাকেট দিলাম, দেখেন ফ্রেন্ডস অফ বার্থডে বাবা উমেন বার্থডে, ঠিক আছে, উইন্টার জ্যাকেট দিলাম, উইন্টার জ্যাকেট শীতকালের জন্য জ্যাকেট, উইন্টার উইন্টার দেখি উইন্টার কি আসছে, উইন্টার স্টোম, উইন্টার স্পোর্টস, উইন্টার স্পোর্ট, উইন্টার আরে এয়ারটেল উইন্টার স্টোম, এখন উইন্টার ক্লোথিং, ঠিক আছে, উইন্টার ক্লোথিং চলে আসছে, মানে উইন্টারের জন্য যে ক্লোথিং, উইন্টার ক্লোথিং নিতে পারি। মানে আমাকে সবসময় প্রোডাক্টটাকে আগে দেখতে হবে, প্রোডাক্টটাকে দেখার পর তারপর আমাকে এখানে চুজ করতে হবে যে এই প্রোডাক্টটা কারা নিতে পারে, কাদের পছন্দ হবে, আমাকে মাথা থেকে থিঙ্কিং করে বার করতে হবে। এটা করলে কি, এটা করতে করতে ক্যাম্পেইন চালাতে যেতে এটা অভ্যাস হয়ে যায়, এটা হলে কি তখন অটোমেটিক মাথা থেকে তখন থিঙ্কিং চলে আসে যে এটা এটা কারা নিতে পারে, ঠিক আছে। তাহলে আমি কি দিলাম, দারাজ অনলাইন শপিং, যারা দারাজ থেকে শপিং করতে তারা নিতে পারে, অনলাইন শপিং যারা ইন্টারেস্ট তারা নিতে পারে, উইন্টার ক্লোথিং, ঠিক আছে, যারা উইন্টার ক্লোথিং পছন্দ করে, মানে শীতকালের জন্য যারা শীতকাল মানে পোশাক, যারা গরম পোশাক যারা পছন্দ পছন্দ করে তারা নিতে পারে। আরো আমি দেখি উইন্টার দিয়ে ক্লোথিং দিয়ে ক্লোথিং ক্লথ ক্লোথিং ক্লোথিং ডিজাইন উমেন উমেন ক্লোথিং এটাও দিতে পারি, মহিলাদের জন্য উমেন ক্লোথিং এটাও নিতে পারি। তাহলে এখানে মহিলারা ইয়ে করতে পারে, এখানে এঙ্গেজ করতে পারে। তারপর হতে পারে আমি নেব কি আবার দেখি ক্লোথিং ডিজাইনার টপ ইম্পোর্টার জ্যাকেট আছে নাকি দেখি, বি সি ডি চিলড্রেন বল ক্লথে কোট, এ কোট এটাও নিতে পারি, কোট ঠিক আছে এটা নিতে পারি, কারণ এটা কোট টাইপের, কোটটা পছন্দ করে কোট নিতে পারি, ঠিক আছে। কোট নিলার পর তারপর আমি আরেক কটা বাছি, কোট কোট আচ্ছা কোটের মধ্যে দেখো হোয়াইট কোট, হ্যাঁ হ্যাঁ বলো স্যার, ওই আগের দিনে যেরকম অপশন আসছিল এটা তো আসবে না? কোন অপশন গুলো, এই স্কুল কলেজ, হ্যাঁ হ্যাঁ ওগুলো তো, হ্যাঁ ওগুলো ওগুলো তো আমি টোটাল দেখিয়েছি আগের দিন, যে অপশনটা দেখি ওটা তো টোটাল দেখিয়েছি আমি। আর আজকে তো আমি তো এই পোস্টার জন্য আমি টার্গেট করছি, ওটা বুঝতে পারলেন?
তাহলে এটা স্যার মানে ইয়ে করে চিন্তা করে করে হ্যাঁ চিন্তা করে আপনাকে বোঝাতে হবে যে এই এগুলো কারা নিতে পারে, এটা আপনাকে থিংকিং করে বোঝাতে হবে। ও বুঝতে পেরেছেন? আগের দিন আপনি টোটাল দেখেছি, এটা হলো এটা তো আমি স্কুল কলেজ যদি দেখে তা তো হবে না। তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে যে এই প্রোডাক্টটা কারা পছন্দ করতে পারে, আমাকে থিংকিং করতে হবে। ঠিক আছে, তা থিংকিং করে তারপর আমাকে সেগুলো সেই টেস্টগুলো আমাকে বানাতে হবে। কোড এখানে কোড দিলাম, কোডের মধ্যে কি কি আছে, এই যে সোর্স কোড, হোয়াইট কোড, পিএ কোড, তারপর গিয়ে আরো কি আছে, সকেট। কিন্তু স্যার কারো ওয়েবসাইটে তো, সরি, কারো ফেসবুকে তো এরকম কিছু দেয়া নাই যে ক্লোথিং অনলাইন শপিং করে, এদেরকে বুঝবে কিভাবে? এটা এটা ফেসবুক বুঝবে, ফেসবুক বুঝবে। এটা ফেসবুক এখানে কি দিয়েছে, আমি এখানে কি দিচ্ছি দেখুন, আমি এখানে ইন্টারেস্ট দেখছি দিচ্ছি, দেখেছেন? আমি টোটাল সব কটা ইন্টারেস্ট দেখুন, এটা হলো ইন্টারেস্ট, এটা হলো ইন্টারেস্ট, ঠিক আছে? এটা এগুলো হলো ফেসবুক বুঝবে, ফেসবুক জানে যে এই যে আমি যে উমেন ক্লথিং যে দিয়েছি ইন্টারেস্ট, এবার ফেসবুক জানে যে উমেন ক্লথিং এর প্রতি কোন কোন মহিলারা ইন্টারেস্ট দেখায়, সেটা ফেসবুক জানে, এটা আপনাকে জানতে হবে না। বুঝতে পেরেছেন? তো সেটা ফেসবুক জানে, ফেসবুক জানে। আমি তো প্রথমে কি বললাম যে আমরা যাই করি না কোন ফেসবুকের মধ্যে, ফেসবুক আমাদেরকে সবসময় ট্র্যাক করছে, বুঝেছেন? আমরা ফেসবুক জানে যে আমরা কোন পেজের মধ্যে গিয়ে ঢুকে বসে থাকি, কোন পেজের পোস্ট লাইক করি, কোন পেজ থেকে আমরা বেশি করে বারবার করে ইয়ে খুলি, কোন মেয়ের আমরা প্রোফাইল বারবার করে দেখি, ফেসবুক সব জানে, বুঝেছেন? অ্যালগরিদম না? হ্যাঁ অ্যালগরিদম, রাইট, ফেসবুকের অ্যালগরিদম সব জানে, সব আপনাকে ট্র্যাক করছে। আপনি সারাদিনের মধ্যে সারাদিনে কোন মিটার প্রোফাইলে গিয়ে বসে থাকেন সেটা ফেসবুক জানে, তা আপনি না জানেন, আপনি জানেন না, তখন ফেসবুক জানে, ফেসবুক আপনাকে ঠিক দেখছে যে আপনি সারাদিন ধরে ওই মিটার প্রোফাইলে ঢুকে বসে থাকেন, বুঝেছেন? ঠিক তেমনই যে মহিলাগুলো কোন, এই যে উমেন ক্লোথিং, উমেন ক্লোথিং এই এই কিওয়ার্ডটা, এটা একটা কিওয়ার্ড উমেন ক্লোথিং, এই উমেন ক্লোথিং কিওয়ার্ডটাকে কে পছন্দ করে, কে লাইক করে, ঠিক আছে, সেটা ফেসবুক জানে। উমেন ক্লোথিং এর, উমেন ক্লোথিং এর যে ইগুলো আছে, পেজগুলো আছে, সেই পেজগুলোর মধ্যে কোন কোন মহিলারা গিয়ে ভিজিট করে ফেসবুক জানে। অনলাইন শপিং, অনলাইন শপিং এর যে পেজ আছে, অনলাইন শপিং এর যে গ্রুপ আছে, সেই অনলাইন শপিং এর পেজে গ্রুপের মধ্যে কোন কোন মানুষ ঢুকে ইয়ে গিয়ে যায় সেটা ফেসবুক জানে। এটা বুঝতে পেরেছে? তো আপনি এখানে যখন সিলেক্ট করে দেবেন তখন ফেসবুকের কাজ হবে কি, ফেসবুকের কাজ হবে, কাজ হবে যে কোন মানুষ কোড পছন্দ করে তাকে খুঁজে বার করা, কোন মানুষ দ্বারা অনলাইন শপিং করতে পছন্দ করে হবে তাদেরকে খুঁজে বার করা, কোন মানুষ উইন্টার ক্লথিং পছন্দ করে ইন্টারেস্ট দেখায় তাদেরকে খুঁজে বার করা, কোন মানুষ উমেন ক্লথিং কে ইন্টারেস্ট দেখায় তাদেরকে খুঁজে বার করা, কোন মানুষ অনলাইন শপিং ইন্টারেস্ট আছে তাদেরকে খুঁজে বার করা, এটা হলো ফেসবুকে খুঁজে বার করবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হলো ফেসবুক খুঁজে বার করে আপনার সামনে রেজাল্ট নিয়ে আসে। তাহলে ফেসবুকে কাছে আমরা কেন ইয়ে আনছি, তাহলে ফেসবুকের অ্যালগোরিদম এত খরচা করে কেন তৈরি করা হলো? ফেসবুকের অ্যালগোরিদম তৈরি করা হলো এই কারণে যে যখন আমরা ইন্টারেস্ট দিয়ে ছেড়ে দেবো তখন ফেসবুক আমাদের খুঁজে বার করবে। ফেসবুক হলো তাই সে আমি যে মানুষগুলোকে আমার অ্যাডটা দেখাতে চাই সেই মানুষগুলোকে ফেসবুক তখন খুঁজে শুরু করবে, কোন মানুষগুলো আছে যে আমার অ্যাড আমি তাদেরকে ইয়ে করে ইন্টারেস্ট করেছি। বুঝতে পেরেছেন এবার? জি স্যার। স্যার এছাড়াও তো আমরা যেগুলো ধরেন অ্যাড ছাড়া যে পেজগুলো দেখি, লাইক কমেন্ট করি, ওইগুলাই সচরাচর আসে সামনে। মানে অ্যাড ছাড়া আমি প্রথমে কি বলেছিলাম যে প্রথমে একটা কথা বলেছিলাম না যে ফেসবুকে ঢুকলে কেন আমরা বোরিং হই না, এই কারণে বোরিং হই না, কারণ হচ্ছে যে ফেসবুক হচ্ছে টোটালটাই হলো আমাদের ইন্টারেস্টের উপর বেস করে চলে ফেসবুক অ্যালগরিদম। আমরা যে জিনিসগুলো পছন্দ করি ফেসবুক সবসময় আমাদের সামনে সেই জিনিসগুলোই এনে রাখবে, আমরা যে জিনিসগুলো অপছন্দ করি, যে জিনিসগুলো আমরা পছন্দ করি না ফেসবুক কখনোই সেই জিনিসগুলো আমাদের সামনে এনে রাখবে না। কেন রাখবে? কারণ আমি যদি বইয়ের কোনো পেজে লাইক দেই, লাইক দিই, ও এরকম আরো আমি একটা লাইক দিছি আরো অনলাইনে ভিউ করাবো, হ্যাঁ, তখন বইয়ের পেজগুলো আপনার সামনে আসবে, বই রিলেটেড অ্যাড আপনার সামনে আসবে, তারপরে কি বই বিষয় বলতে বই বিষয় যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আপনার সামনে আসবে। আপনি তো এটাই পছন্দ করেন, আপনি তো বইটা পছন্দ করেন, তখন ফেসবুক আপনার সামনে বইগুলো নিয়ে আসবে, বুঝেছেন? জি জি, বই বিষয় কন্টেন্ট নিয়ে আসবেন। ধরুন আপনি হলেন, আপনি ধরুন আপনি নীরব সাহেব, আপনি ধরুন বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট পছন্দ করেন, তাদের পেজ গুলোর মধ্যে যান, তাদের গ্রুপের মধ্যে ভিজিট করেন, ঠিক আছে, তাদের এইগুলো মানে কন্টেন্ট গুলো পড়েন, তখন আপনার সামনে শুধু এইগুলোই আনবে।
এছাড়াও আপনার সামনে কিন্তু অন্য জিনিসগুলো আসবে আর আনবে না, বুঝেছেন? তো এটা হলো ফেসবুক, ফেসবুক মানে আমাদের ফেসবুকের কাজ কি, ফেসবুকের কাজ হলো আমাদের ইন্টারেস্ট বিহেভিয়ার বা ডেমোগ্রাফি নিয়ে খেলা করা, মানে আমাদের সাইকোলজি নিয়ে খেলা করা, বুঝতে পারলেন? আমাদের সাইকোলজি নিয়ে খেলা খেলা করাটাই হলো ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের কাজ আর সোশ্যাল মিডিয়ার কাজ, বুঝতে পেরেছেন? তো আমাদের আমাদের এত ডিস্ট্রাকশন করো, মানে আমাদের দেখুন আমাদের কদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, সে পোস্টের মধ্যে লেখা ছিল যে যে ভবিষ্যতে মানুষ বিশেষ করে ইয়ং জেনারেশন না পড়াশোনা ভুলে যাবে, পড়াশোনা ভুলে যাবে, তারা আস্তে আস্তে মূর্খের দিকে পরিণত হচ্ছে। কেন? কারণ আমাদের সামনে এত ডিস্ট্রাকশন, এত ডিস্ট্রাকশন যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলে ফেসবুক খুলে বসে থাকি, দুপুরবেলা খেতে বসে বসে ফেসবুক খুলে বসে থাকি, সন্ধ্যেবেলা ঘুমোতে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারবো কি ফেসবুক খুলে বসে থাকি, রাত্রিবেলা শোয়ার সময় পড়তে বসবো কি ফেসবুক খুলে বসে থাকি, রাত্রিবেলা ঘুমাচ্ছি 12টা 1টা 2টা অবধি ফেসবুকে বসে বসে বিভিন্ন মানে মেয়েদের ছবি দেখছি বসে বসে, বিভিন্ন মানে মেয়েরা মানে সুন্দর করে সকালে ঘুম থেকে উঠতে আগে ফেসবুক চেক করি, সেটা বলবেন না? ঠিক বলেছেন, আগে ফেসবুক চেক করি। তাই দেখেন এই যে আমাদের যে বিষয় ফেসবুক যে আমাদের যে এইভাবে যে কন্ট্রোল করছে, কি এগুলো আমাদের ইন্টারেস্ট দিয়ে তো কন্ট্রোলটা করছে, তাই তো? তো আমাদের কি করছে ফেসবুক, মানে ফেসবুকের যে এই যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম কি বলছে, এটা কোনো মানে কোনো বোকাচোকা মানে কোন বোকালোক তৈরি করেনি, এই যে ফেসবুকের যে অ্যালগোরিদম, এটা হচ্ছে বিভিন্ন মানে কয়েক কয়েকশো মেট্রিক্স এর উপর গিয়ে এই অ্যালগোরিদম তৈরি হয়েছে, বুঝেছেন? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। এই অ্যালগোরিদম মানে কি বোঝায়? অ্যালগোরিদম মানে হচ্ছে যে একটা সিস্টেম, মানে হচ্ছে যে অ্যালগোরিদম হচ্ছে যেমন গুগলের একটা অ্যালগোরিদম আছে, যেমন গুগলের অ্যালগোরিদম কি, যখন আমরা এসইও করি তখন বলে না আমাদের 200 খানা ফ্যাক্টর উপর দিয়ে যেতে হবে, যে একটা পেজ র্যাঙ্ক করতে গেলে, একটা ওয়েবসাইট কে র্যাঙ্ক করতে গেলে বলে না, এসইও টার্ম শুনেছেন তো, যে এসইও হচ্ছে 200 খানা টার্ম আছে, সেই 200 খানা টার্মের উপর দিয়ে 200 খানা ফ্যাক্টর আছে, যে 200 খানা ফ্যাক্টর উপর দিয়ে আপনাকে গিয়ে তারপর গিয়ে যেতে পারলে তবে গিয়ে আপনার ওয়েবসাইটটা আপনার পেজটা র্যাঙ্ক হবে। এই যে 200 খানা সিস্টেম যে গুগল তৈরি করেছে এটাকে বলা হয় অ্যালগোরিদম, ওটা বুঝতে পেরেছেন? আমি ওটাকে আর একটু ভালো করে দেখাই, দেখুন হোয়াট ইজ এল জিও আর আই টি এইচ হোয়াট ইজ ডেফিনেশনটা কোথায় গেল দেখলাম, ডিপ্রেশনটা কোথায় গেল, ডিপ্রেশন দেখুন ডিপ্রেশনটা দেখা যাচ্ছে কি বলছে, এই দেখুন এখানে ডিপ্রেশনটা আছে। ইন কম্পিউটার সিস্টেম অ্যান অ্যালগোরিদম ইজ বেসিক্যালি অ্যান ইনস্ট্যান্স of logic written in software by software developer, dekhen ki bolche ekta logic ekta mane ekta jukti ekta logic thik ache aro ketra bolo in computer system eta system thik ache to mane hocche je ekta jukti diye ekta system toiri koreche ota bujhte peyeche to jukti diye ekta system toiri koreche seta ke bola hoy algorithm algorithm dekhen arekhane diye diyeche ekhanta edike ta dam dike dekhan in mathematics and computer science an algorithm is an infinity sequence of well defined instruction typically used to solve a classes of specific problem or two problem of computation to bolche je algorithm mane ki algorithm hocche ekta kon ekta specific problem er ekta ki kore solve kore specific problem ko solve kore mane ekta process ekta sei process er upor diye kon ekta problem solve hoy bujhte peyeche seta holo amader computer science e holo algorithm ta algorithm ta byabohar kora hoy অ্যালগোরিদম হচ্ছে একটা সিস্টেম মূলত এখানে দেখে বলেছে অ্যালগোরিদম হচ্ছে একটা কম্পিউটারের সিস্টেম একটা
বুঝতে পেরেছেন, যে সিস্টেমের উপর দিয়ে গিয়ে আমরা সেই কাজটা আমরা করতে পারি। ঠিক তেমনই দেখেন একটা জিনিস দেখাই, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে দেখেন কি বলছে, ইউ চ্যাট সিট টু গুগল 200 র্যাঙ্কিং ফ্যাক্টর, যেটা আননোন, যেটা কখনো গুগল জানায় না, এটা হলো গুগলের অ্যালগোরিদম র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা হলো গুগলের অ্যালগোরিদম, এটাকে গুগলের গুগলের অ্যালগোরিদম, গুগলের ভাষায় আমরা এই অ্যালগোরিদম বলা হয়, যে আমরা যখন আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর চেঞ্জ হয় তখন আমরা বলি যে গুগলের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, বুঝতে পেরেছেন। তা কি বলেছে, কি কি র্যাঙ্কিং ফ্যাক্টর আছে দেখেন, দেখেন ডোমেন ফ্যাক্টর আছে, পেজ লেভেল ফ্যাক্টর, সাইট লেভেল ফ্যাক্টর, ব্যাকলিং ফ্যাক্টর, ইউজার ইন্টারেকশন, স্পেশাল গুগল অ্যালগোরিদম রুলস, তারপর ডোমেন ডোমেন ফ্যাক্টর দেখেন কি কি, ডোমেন ফ্যাক্টর মধ্যে আছে ইওর ডোমেন এজ আছে, কিওয়ার্ড ইন ইওর ডোমেন আছে, ডোমেনের মধ্যে কিওয়ার্ড কি আছে, তারপর কিওয়ার্ড ইন ইওর ফার্স্ট ওয়ার্ড ইন ইওর ডোমেন, মানে ডোমেনের ফার্স্ট ওয়ার্ডের মধ্যে কিরকম কিওয়ার্ড দিচ্ছেন সেটা আছে, কিওয়ার্ড ইন সাব ডোমেন, সাব ডোমেনের মধ্যে কি কি কিওয়ার্ড আছে, ডোমেন হিস্টোরি কি, ঠিক আছে, তারপর পেজ লেভেল ফ্যাক্টর, পেজ লেভেল ফ্যাক্টর ফ্যাক্টরের মধ্যে এইসব অপশন গুলো আছে, তারপর গিয়ে হচ্ছে দেখেন 28-29 কত দেখেন সাইট লেভেল ফ্যাক্টর, তাহলে সাইট দেখেন পেজ লেভেল ফ্যাক্টরের মধ্যে 28টা ইয়ে প্রসেস আছে, 28টা প্রসেস মধ্যে দেখেন, আমি এক নম্বরে যাই দেখেন প্রিসেন্স অফ দ্য কিওয়ার্ড ইন দ্য টাইটেল ট্যাগ, টাইটেলের ট্যাগের মধ্যে কত কত ভালো করে আপনি কিওয়ার্ড দিয়েছেন, ঠিক আছে, হ্যাভিং দ্য কিওয়ার্ড আট দ্য বিগিনিং অফ ইউর টাইটেল ট্যাগ, মানে টাইটেল ট্যাগের শুরু করে আপনি কতটা ভালো কিওয়ার্ড বসিয়েছেন এটা দেখবে, কিওয়ার্ড ইন ইউর মেটা ডেস্ক, মেটা ডেস্ক্রিপশনের মধ্যে কত ভালো কিওয়ার্ড বসিয়েছেন এটা দেখবে, প্রেসেন্স অফ দ্য কিওয়ার্ড ইন দ্য হেড হেড ট্যাগ, হেড ট্যাগের মধ্যে কত ভালো কিওয়ার্ড বসিয়ে এটা দেখবে, মানে এটা হলো ফেসবুকের মানে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, কিন্তু এইটাকে যখন আমরা এটা যখন চেঞ্জ হয় তখন আমরা বলি যে গুগলের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে। এটা কি রুলস নাকি তাহলে? হ্যাঁ এটা হলো র্যাঙ্কিং ফ্যাক্টরের রুলস, মানে গুগলে যখন একটা আপনার পেজ র্যাঙ্ক করতে যাবেন তার রুলস হলো এটা, বুঝতে পারলেন, আপনাকে এইসব নিয়মগুলো মেনে চলতে হবে, আপনাকে এই যে দিয়ে কন্টেন্ট লেন্থ দেখতে হবে, ওয়ার্ড কাউন্ট র্যাঙ্কিং দেখতে হবে, কিওয়ার্ড ডেন্সিটি দেখতে হবে, প্রেসেন্স অফ কি সিমেন্টিক্যালি রিলেটেড কিওয়ার্ড দেখতে হবে, ঠিক আছে, ইন ডেপ কোয়ালিটি কন্টেন্ট দেখতে হবে, ইউজফুল কন্টেন্ট দেখতে হবে, পেজ লোডিং স্পিড ভায়া এসটিএমএল দেখতে হবে, পেজ লোডিং স্পিড টেস্টেড অন ক্রোম দেখতে হবে, টোটাল প্রসেসগুলো আপনাকে চেক করতে হবে বসে বসে। কিন্তু এটা হলো র্যাঙ্কিং ফ্যাক্টরের অ্যালগোরিদম, কিন্তু গুগলের অ্যালগোরিদম আবার আলাদা, ঠিক আছে, গুগলের যদি অ্যালগোরিদম থাকে দেখেন এখানে বলে টপ 10 গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, দেখেন গুগলে যখন গুগলের যদি এটা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর যদি গুগল অ্যালগোরিদম দেখি সেটা আবার আলাদা, দেখেন কি বলছে গুগল র্যাঙ্কিং অ্যালগোরিদম, দেখেন গুগল র্যাঙ্কিং অ্যালগোরিদম 2021 দেখেন 8 বিগেস্ট গুগল অ্যালগোরিদম আপডেট অফ 2021 এসওটি, দেখেন দেখেন কি কি বলেছে, আটটা অপশন দিয়েছে, কি কি দিয়েছে একটু পড়ে যাই, বেরিয়ে গেলাম, কি দিয়েছে আটটা অ্যালগোরিদম টিপস দিয়েছে, কি দিয়েছে প্যাসেজ র্যাঙ্কিং, অ্যাবাউট দিস রেজাল্ট, প্রোডাক্টস রিভিউজ, মাম, লিঙ্ক স্প্যাম, মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং, পেজ এক্সপিরিয়েন্স অ্যান্ড পেজ টাইটেল, এই আটটা জিনিস আপনাকে ঠিক মতো বোঝাতে হবে 2021 যদি আপনি র্যাঙ্ক করতে চান আপনার সাইটটাকে গুগলের অ্যালগোরিদম অনুযায়ী, বোঝা গেল আপনাকে অ্যালগোরিদমটা কি, মানে হচ্ছে একটা প্রসেস, মানে একটা নিয়ম আপনাকে মানতে হবে, মানে কিওয়ার্ড দেওয়া, হ্যাঁ হ্যাঁ একটা প্রসেস, একটা সেই প্রসেসটার উপর দিয়ে মানে একটা সিস্টেম যাকে বলা হয়, সেই সিস্টেমটা আপনাকে মেনে চলতে হবে, ওই প্রসেসটা অতিক্রম করে তারপর যেতে হবে, অতিক্রম করে তারপর আপনি সেই জায়গাটায় যেতে পৌঁছাতে হবে, এটা হলো গুগলের অ্যালগোরিদম। আর ফেসবুকের অ্যালগোরিদম হচ্ছে, ফেসবুকের অ্যালগোরিদম হচ্ছে ইন্টারেস্ট বেসড, ওটা বুঝতে পারলাম, বুঝতে পারলেন, এটা হলো গুগলের অ্যালগোরিদম দেখালাম, এবার ফেসবুকের অ্যালগোরিদমটা দেখাচ্ছি, দেখেন ফেসবুক অ্যালগোরিদম,
কি বলেছে, দ্য ফেসবুক অ্যালগরিদম কন্ট্রোলস দ্য অর্ডারিং অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্ট, ঠিক আছে, সো ইউজার সি হোয়াট ইজ মোস্ট রিলেভেন্ট টু দেম, দেখেন, রাদার দ্যান পাবলিশ কন্টেন্ট ক্রোনোলজিক্যালি পোস্ট অ্যান্ড অ্যাডস আর প্রেজেন্টেড বেসড অন হোয়াট ফেসবুক সিজ অ্যাজ রিলেভেন্ট টু ইউ, দেখেন কি বলেছে, দ্য ফেসবুক অ্যালগরিদম কন্ট্রোল দ্য অর্ডারিং অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্ট, মানে ইউজারের জন্য কোন জিনিসটা রিলেভেন্ট, ঠিক আছে, মানে ইউজারটা ইউজার কি পছন্দ করে, ইউজারের জন্য রিলেভেন্ট কোন বস্তু, মানে ইউজার যেটা পছন্দ করে সেটাকে ফেসবুক হচ্ছে রিলেভেন্ট ভাবছে, যে ইউজার যেটা পছন্দ করে সেটাই হলো ফেসবুকের কাছে, ফেসবুক ভাবছে যে এই ব্যক্তি যখন এটা পছন্দ করে তাহলে এটাই হলো তার কাছে রিলেভেন্ট পোস্ট, তখন সে এই পোস্টটা সেই পছন্দ অনুযায়ী ব্যক্তিকে দেখাবে, ব্যাপারটা বুঝে গেল? আবার কি বলছে, হোয়াট ফেসবুক সিজ অ্যাজ রিলেভেন্ট টু ইউ, কি বলেছেন, যে ফেসবুক দেখে যে আপনার জন্য কোন বস্তুটা রিলেভেন্ট, মানে আপনার জন্য কোন বস্তুটা আপনার পছন্দ রিলেভেন্ট সেটাই আপনাকে দেখাবে, বুঝতে পেরেছেন, যেটা হলো ফেসবুকের অ্যালগরিদম, মানে এটা হলো অ্যালগোরিদম, মানে হচ্ছে একটা প্রসেস, একটা সিস্টেম, যেটা যে সিস্টেম রয়েছে একটা সোশ্যাল মিডিয়া তৈরি, মানে একটা মানে সাইট, মানে একটা প্ল্যাটফর্ম তৈরি হয় সেই সিস্টেমের উপর দাঁড়িয়ে, সরি, অ্যালগোরিদম হচ্ছে একটা নির্দিষ্ট সিস্টেম, কিন্তু নির্দিষ্ট সিস্টেম এক এক একটা সাইটের জন্য অ্যালগোরিদম আলাদা আলাদা, আলাদা আলাদা, রাইট রাইট, একটা প্ল্যাটফর্মের জন্য অ্যালগোরিদম আলাদা আলাদা, ওকে, তাহলে অ্যালগোরিদম অনেক কথাবার্তা হলো, তো এবার হচ্ছে যে আমরা এখানে আসি, যে তাহলে আমরা কি করলাম, প্রথম আমরা অ্যাডসেট নিলাম, অ্যাডসেটের মধ্যে কটা ইয়ে জায়গা নিলাম, আমরা টার্গেট করলাম একটা দুটো তিনটে জায়গা টার্গেট করলাম, তিনটে জায়গা টার্গেট করার পর আমরা এখন কাদেরকে দেখাবো, বয়স টার্গেট করলাম 18 থেকে 40, কাদেরকে টার্গেট করলাম, মহিলাদের টার্গেট করলাম, এবার আমি মহিলাদের টার্গেট করার পর আমি এবার এই এই কটা অপশন আমি এখান থেকে নিলাম, 1, 2, 3, 4, 5, এই পাঁচটা জায়গা আমি সিলেক্ট করলাম, পাঁচটা আমি ইন্টারেস্ট আমি সিলেক্ট করলাম, আমি আর কিছু করলাম, ঠিক আছে, করার পর আমি এবার নিচে চলে গেলাম, আমি এখানে আছে ল্যাঙ্গুয়েজ, আছে ল্যাঙ্গুয়েজটা অল করে দেবো, যদি আমার বাংলাদেশে টার্গেট হয়, যদি আপনি মনে করেন যে এখানে মধ্যে বেঙ্গলে ইয়ে করবেন, সার্চ করবেন, বেঙ্গলিটা করতে পারে, মানে যেসব, মানে যেসব মানুষরা বাংলায় কথা বলে শুধুমাত্র তারাই আমার অ্যাডটা দেখবে, ঠিক আছে, কারণ আমি এখানে বাংলাতে দেখাচ্ছি, ঠিক আছে, বাংলাদেশে দেখাচ্ছি, তাহলে মানে যে মানুষটা বাংলায় ইয়ে করে কথা বলে শুধুমাত্র তারাই আমার অ্যাডটা দেখবে, কিন্তু সে জায়গাটা দাঁড়িয়ে আমি কি করবো, আমরা যদি আমি বেঙ্গলি রাখতেও পারি আবার নাও রাখতে পারি, আমি এখানটা অল ল্যাঙ্গুয়েজ করে দেবো, অল ল্যাঙ্গুয়েজটাই ঠিক আছে, কারণ যারা বাংলা কথা বলে তারাও দেখতে পারে, বা যারা বাংলা বাদে অন্য একটু ভাষায় কথা বলে তারাও আমার অ্যাডটা দেখবে, এটা আমি করে উপরে ডিটেইল টার্গেটিং মানে কি, কোনটা ডিটেইল টার্গেটিং আমি করলাম, তো এই যে এটা, এই যে এটা ডিটেইল টার্গেটিং, এই কোড বসালাম, দাজ অনলাইন শপিং, যারা ইন্টারেস্টেড আছে বসালাম, উইন্টার কলেজ যাদের পছন্দ তাদের বসালাম, একটা চেকবক আছে স্যার, যে একটা চেকবক ডিটেইল টার্গেটিং এক্সপ্লেন তো Yes, people beyond the detailed targeting selection improve the performance. এটা করতে হবে না, এটা হচ্ছে যখন বাজেট আপনার বেশি হবে তখন, এখন অল্প বাজেট এটা করে যাবে, এখানে হলো পারফরমেন্স, মানে এই ডিটেল টার্গেটের মধ্যে পারফরমেন্সটা কতটা ভালো হতে পারে, ঠিক আছে, এটা এটা এখন করতে হবে, এটা হলো এটা পরে পরে আমি দেখাবো, এটা এখন করতে হবে, এখানে মধ্যে আরেকটা করতে পারেন যে ন্যারো অডিয়েন্স করতে পারেন, ন্যারো অডিয়েন্স মানে মানেটা হচ্ছে যে আপনি এইখানের মধ্যে আপনি ন্যারো করে দেবেন, বলছি যে এখানে যে বাংলাদেশে যেগুলো দিয়েছে এখানে কি এই কটা শুধু কান্ট্রি দেখাবে, হ্যাঁ এই কটা কান্ট্রি দেখাবে, হ্যাঁ হ্যাঁ শুধু এই মাত্র এই কটা কান্ট্রির মধ্যে দেখাবে, অন্য কোন ইন্ডিয়া বা পাকিস্তান এইসব কোন কান্ট্রি দেখাবে না, আমি তো সিলেক্ট করিনি, আমি এখানে তিনটে জায়গা সিলেক্ট করেছি, একটা দুটো তিনটে, শুধুমাত্র তিনটে জায়গা দেখাবে, আর কোথাও আমার অ্যাড দেখাবে, বুঝতে পারলে, এই তিনটে জায়গার মধ্যে যেসব মানুষের যেসব মহিলাদের এই এই বস্তুগুলোর মধ্যে পছন্দ, অনলাইন শপিং পছন্দ, উইন্টার ক্লথিং পছন্দ, কোটে পছন্দ, শুধুমাত্র এই মহিলাগুলোর মধ্যে মহিলাগুলোর কাছে আমার অ্যাড দেখাবে, আর কোথাও দেখাবে না দাদা, এই অ্যাড গুলা যিনি ইয়া করবেন মানে এটাকে ফেসবুক এইভাবে
বুঝলাম না মানে ফেসবুকে আমরা কোন করে দেব আমরা ফেসবুকে পুরো করে দিলাম উনি কি আবার ফেসবুক পেজ করবে কিনা পেজ করতে হয় নাকি হ্যাঁ 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 আপনি এভাবে সমস্ত কিছু সেট আপ করে দেবেন আপনি আমি যেভাবে সেট আপ করছি আমি আপনি এভাবে সমস্ত কিছু সেট আপ করে দেবেন সেট আপ করার পর আপনি যার কাজ করবেন তাকে এবার আপনি বলবেন যে দেখুন আপনার আমার সমস্ত কাজ হয়ে গেছে এইবার শুধু আপনি আপনার পেমেন্টটাকে অ্যাড করে দিন সে তার কার্ড থেকে তার এই পেমেন্টটা অ্যাড করে দেবে ব্যাস আপনার অ্যাডটা রান হয়ে যাবে ও পেমেন্ট না করলে তো হচ্ছে না হ্যাঁ পেমেন্ট না করলে হবে না হ্যাঁ হ্যাঁ পেমেন্টটা আপনি পেমেন্ট করার আগে অ্যাডগুলো সাজিয়ে রাখতে পারি হ্যাঁ পেমেন্ট করার আগে আপনি অ্যাডগুলো সাজিয়ে রাখতে পারেন সমস্যা কিছু না শুধু পাবলিশ করতে পারবেন না ওখানটা আটকে দেবে আপনাকে পেমেন্টটা করবেন তাও পাবলিশ করতে পারবেন পেমেন্ট না করলে কি হবে আপনার অ্যাডটা সবকিছু সাজিয়ে রেখে আপনার একটা ড্রাফটে পড়ে থাকবে যখন এটা পেমেন্ট হয়ে যাবে তখন আপনি ড্রাফট থেকে বার করে আপনি এটা পাবলিশ করে দিতে পারবেন বুঝে গেল এবার জি স্যার ওকে তাহলে এখানটা এই দুটো আমি দেখবো না এডিট করলে আমার রিচ কমে যাবে ন্যারো অডিয়েন্স আচ্ছা ন্যারো অডিয়েন্স এর বিষয়টা একটু বলে দিই আমি এটা নেক্সট করে দেবো কোন ন্যারো অডিয়েন্সটা অনেক ইন্টারন্যাশনাল ক্লাসে ভালো করে দেখিয়ে দেবো ন্যারো অডিয়েন্সটা ওকে তাহলে এইবার ওর প্রশ্ন কি যে এখানে সেভ অডিয়েন্স এবার যদি আমি মনে করি যে এই যে আমি অডিয়েন্সটা সিলেক্ট করলাম এই অডিয়েন্সটাকে যদি আমি সেভ করে রাখবো রাখার পর আমি নেক্সট আমি আবার ইউজ করতে করার জন্য আমি এটাকে সেভ করে রাখতে পারি সেভ করার জন্য কি করতে হবে আমি করতে পারি সেভ দিস অডিয়েন্স এখানে ক্লিক করব ক্লিক করার পর এই অডিয়েন্সে একটা নাম দেবো আমি যে এই যে অডিয়েন্স সিলেক্ট করলাম এই যে কি দিয়েছে এই যে আমি যে এখানে এখানে যে লোকেশন সিলেক্ট করেছি এই যে এজ সিলেক্ট করেছি জেন্ডার সিলেক্ট করেছি পিপল হু ম্যাচ যারা এখানে করেছে তাদের তাদের যে সিলেক্ট করেছি তো এদেরকে আমি একটা কি করবো একটা নাম দেবো ঠিক আছে আমি দিলাম কি দিলাম অডিয়েন্স পোস্ট এঙ্গেজমেন্ট অডিয়েন্স কিংবা পোস্ট এঙ্গেজমেন্ট পোস্ট এঙ্গেজমেন্ট অডিয়েন্স অডিয়েন্স আমি দিলাম ওয়ান একটা নাম দিলাম এটা আমার এক নম্বর অডিয়েন্স সেভ করে রাখলাম তারপরে আমার পরে যেন সুবিধা হয় আবার সেভ করে রেখে দিলাম অডিয়েন্স আমার সেভ হয়ে গেল ম্যাট এবার আছে কি অডিয়েন্সের পর আমার কি আছে প্লেসমেন্ট প্লেসমেন্টটা আমি আপনাদের আগের দিন দেখিয়েছি প্লেসমেন্ট একটা দুটো প্লেসমেন্ট অটোমেটিক প্লেসমেন্ট একটা ম্যানুয়াল প্লেসমেন্ট ম্যানুয়াল প্লেসমেন্ট দরকার নেই অটোমেটিক প্লেসমেন্টে আপনি রেখে দিন ওকে কস্ট কন্ট্রোল এখন করতে হবে না কস্ট কন্ট্রোল করলে রিস্ক কমে যাবে কস্ট কন্ট্রোলটা মানেটা হচ্ছে যে আপনি ফেসবুককে আপনার একটা অ্যাকশনের জন্য মানে একটা আপনি কত টাকা কস্ট দিতে চান এটাই বোঝা যাচ্ছে কস্ট কন্ট্রোল সিম্পল এটা হলো যখন হচ্ছে আপনার অ্যাডটা চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার অ্যাডটার মধ্যে কোন কোন জায়গায় কি কি কস্ট আসছে তো সেই অনুযায়ী সেটার উপর ক্যালকুলেশন করে আপনার কস্ট কন্ট্রোলটা তৈরি করতে হবে এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে আমি এটাও দেখাবো অসুবিধা নেই নেক্সটে চলে যাই কাজ করছে না কেন এবার এখানে এসে কি করবো পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড নিউ পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড ওয়ান পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড দিলাম ঠিক আছে পোস্ট এঙ্গেজমেন্ট এটা অ্যাড ওয়ান দিতে হবে না পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড আমি তাও একটা ওয়ান দিয়ে দিলাম কারণ এটা হলো আমাদের অ্যাড সেট আমার ওয়ানে আছে ঠিক আছে এবার আমি এখানে এসে পেজটা সিলেক্ট করলাম ফেসবুক পেজ পেজটা সিলেক্ট করলে আমি কি করলাম পেজের মধ্যে পেজটা কোথায় গেল আচ্ছা আমি আরো পেজ দেখি এই যে এই পেজটা আমি এই পেজটা দিলাম এটা আমার মেন পেজ এই পেজের উপর আমি একটা দেবো যে এড পেজ আছে সেটা আমি এই পেজটা দিলাম যে করার পর দেখুন অ্যাড সেট আপ এটা থাকবে অ্যাড ক্রিয়েটিভ এবার দেখুন দেখুন এখানে দিয়েছে যে সিলেক্ট পোস্ট অথবা ক্রিয়েট পোস্ট আমি কি করতে আমার অ্যাডের ইয়ে কি আমার অ্যাডের মেন মোটিভ হলো পোস্ট এঙ্গেজমেন্ট তাহলে এখানে বলছে সিলেক্ট পোস্টটাকে সিলেক্ট করতে ক্লিক করে যখন ক্লিক করবো তখন দেখেন দেখেন পোস্টটা চলে এসছে আপনার আমার সামনে যে কোন পোস্টটা যে পোস্টগুলো আমি আমার পেজের মধ্যে আপলোড করেছি দেখেছেন যে পোস্টটা আমি পেজের মধ্যে আপলোড করেছি সেই পোস্টটা দেখেন আমার এখানেও চলে এসছে অটোমেটিক চলে এসছে এইবার এখান থেকে আমি কোন পোস্টটাকে আমি দেখাবো মানে কোন পোস্টের মধ্যে আমি এঙ্গেজমেন্ট নিয়ে আসবো সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নিলাম করার পর আমি দিলাম এটা করবো আমি এখানে করার পর আমি কন্টিনিউ করবো দেখুন আমার পোস্টটা এখানে চলে এসছে ওকে ব্যাস এবার কল টু অ্যাকশনের মধ্যে একটা বাটন দিলাম যে এখান থেকে আমি একটা বাটন দিলাম এন্টার ইউআরএল এখান থেকে বাটন দেওয়ার আগে আপনাকে একটা ইউআরএল মানে আপনার পেজ ইয়ের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে তো ওয়েবসাইটের ইউআরএল দিলে দিতে পারেন এখন আমি দিলাম আপনার স্বপ্ন করে দিলাম এখন আমাকে পোস্ট ইয়ে কোনো ওয়েবসাইট নিয়ে আমি স্বপ্ন করে দিলাম ইউআরএল মধ্যে আমি একটা ইউআরএল দিয়ে
স্যার ওয়েবসাইট না থাকলে শুধু ফেসবুক ফেসবুকের মাধ্যমে আমরা ইয়া করতে পারবো না বিজনেস? হ্যাঁ ওয়েবসাইট না থাকলে শুধু ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। বেকারের ড্যামি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি একটা দাদা। হ্যাঁ এক ঘন্টা বেশি হলে তো আসলে অত ধরে রাখা মুশকিল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আমি করছি, আমার তার বেশি তো নেই, আমার অসুবিধা নেই, আমি এখানে মধ্যে আরেকখানে আমি দেখাতে পারি আজকে মধ্যে। এটা নিয়ে এটা সুতরাং অনেক একটা মিল আছে। আমি এখান থেকে যে লোয়েস্ট উইন্টার রেজিস্ট্যান্ট এই যে পোকে বলে আমি এটা করে নেব, এত ও ইয়ে নেব না, এটা করে দিলাম, এটা মানে কপি করব, কপি করব, কপি করার পর ব্যাকে ইউআরএলটা দিয়ে দিলাম, ওটা আমি একটা ইউআরএল দিলাম, ওকে আপডেট পোস্ট করে দিলাম, ওকে মানে পোস্টটা দিয়ে দিয়েছি। ঠিক আছে যদি এখানে আমার দেয়া থাকে, দেখা গেলো এখানটায় বায়ার সবকিছু দিয়ে দিয়েছে, এখানে আমার আপনার পোস্টটা আপলোড করা আছে, শুধু বায়ার বললো যে আমার পোস্টার মধ্যে এনগেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার দিতে হবে, বুঝতে পারলেন? তো তখন আপনার ডেসক্রিপশন লেখা দরকার নেই, তখন তো এখানে দেয়াই আছে, বুঝতে পেরেছেন? তাহলে আপনি দেওয়া আছে, তাহলে দেখেন যখন আমি এখানে আসলাম দেখেন সব এখানে দেখেন চলে আসছে অটোমেটিক, দেখেন যখন ক্লিক করলাম দেখেন সব চলে আসছে, সিমোডে ক্লিক করলে সব তুমি দেখতে পাবে, রিভিউ করি এই দেখেন দেখেন সব চলে আসছে, দেখেন উপরে সব ডেসক্রিপশন চলে আসছে, সিমোডে ক্লিক করলাম দেখেন এই দেখা চলে আসছে সব কিছু। ঠিক আছে স্বপ্ন আমার হলো বটন স্বপ্ন রিয়াদ ফ্যাশন হাউসের এটা। ঠিক আছে জি স্যার, ঠিক আছে। এইবার যদি মনে করেন যে আপনি একটু এটাকে আরো ভালো করে লিখবেন দিতে পারেন, সমস্যা নেই। কোথায় আছে এবার যদি মনে করেন যে এখানটায় আপনি ভালো করে দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। পোস্টের মধ্যে কি করে, পোস্টের মধ্যে যখন আপনি পোস্টে যখন করবেন তখন দেখেন এখানটা আপনার সব ডেসক্রিপশন দিয়ে দিয়ে সবকিছু দিয়ে তো আপনি পোস্টটা করবেন, হেডলাইন দিয়ে সবকিছু দিয়ে পোস্টটা করবেন, তাই তো? তাহলে সেটা দেখেন এখানে রয়ে গেছে, সেটা দেখেন এখানটা দেখেন যখন আমি এখানে আনলাম তখন সবকিছু দেখেন এখানটায় চলে আসছে, হয়ে গেল আমার কাজ। পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডটা অতটা কঠিন না, একটু সহজেই কিন্তু মোটামুটি এখানে কাজ আছে, কাজ পাওয়া যায়, বুঝতে বলেন? আমার সব অনেক ক্লায়েন্ট বলে আমার এটা 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 করে দিতে হবে, আপনি করে দেবেন তখন এইটুকুনি, শুধু একবার ভিডিওটা একবার দেখে নেবেন আপনার হয়ে যাবে। মানে মুখস্ত করে ফেলবেন একেবারে ক্যাম্পেইন, মানে কোনো জায়গায় না একেবারে মানে মানে ইয়ে না যাবে, মানে ঘাবড়ে মানে ইয়ে আটকে না যায়, মুখস্ত হয়ে যাবে দেখেন। স্যার অ্যাড তো সবগুলাই সেম, শুধু ভিতরে ওই এনগেজমেন্টের জন্য আলাদা, একদম এর জন্য আলাদা। এখানে এসে আমি অ্যাডটাকে বন্ধ করে দিই, এই যে পোস্ট এনগেজমেন্ট অ্যাডটা আছে, অ্যাড ইন্টারাপ্ট আছে, এটাকে আমি দেখেন চালু আছে, এটা এদিকে চালু, এদিকে হলে আমি যখন টার্ন অফ করব টার্ন অফ হয়ে যাবে, এই যে বন্ধ হয়ে। স্যার তাহলে কোনো সমস্যা নাকি? না না এটা করলে কোনো সমস্যা নেই, সমস্যা বলতে গেলে চললে, সমস্যা বলতে গেলে ফেসবুকে চলছে টাকা অ্যাড করছে না, তখন ফেসবুক আবার ইয়ে করবে, দুষ্টুমি করবে যে টাকা অ্যাড করছে তাদের অ্যাডটা চালাচ্ছে, তখন আপনি বন্ধ করে দিন, কি আছে বুঝতে বলেন? ওকে তাহলে পেস্ট এনগেজমেন্ট গেল আমাদের, তাহলে এবার আসি হচ্ছে কি পোস্টিং এর অ্যাপ ইনস্টল ভিডিও ভিউ, ভিডিও ভিউটা দেখিয়ে দিই। তো ভিডিও ভিউ অ্যাড করলে অ্যাড করার পর আচ্ছা এখানটা একটা জিনিস দেখিয়ে দিই, এটা হলো আমার ক্যাম্পেইন, ঠিক আছে? এটা আমি প্রথমে এখানে সিলেক্ট করলাম, এটা হলো আমার ক্যাম্পেইন নেম, এটা হলো আমার অ্যাড সেট, ঠিক আছে? তাহলে আমি ক্যাম্পেইন কটা তৈরি করলাম, ক্যাম্পেইন তৈরি করলাম হলো একটা, অ্যাড সেটের এখানে এসে আমি অ্যাড সেট আমার কটা তৈরি করলাম, অ্যাড সেট তৈরি করলাম একটা, আমার অ্যাড কটা তৈরি করলাম, অ্যাড তৈরি করলাম হলো আমার আমি হলাম একটা, এখানে এখানে ইমেজটা এখন আছে, অ্যাড তৈরি করলাম কত কটা একটা, এখানে সেটা একটু এরর আছে, কি এরর আছে দেখি, নো পেমেন্ট, এটা এখন পেমেন্ট মেথড অ্যাড করিনি বলে ভ্যালিড পেমেন্ট মেথড টু ইউর অ্যাকাউন্ট, দেখেন ইভেন্ট মেথড অ্যাড করিনি বলে আমাকে এখানে সেট আপ এরর দেখাচ্ছে, ঠিক আছে? তারপর পেমেন্ট মেথড অ্যাড করলে এটাকে ঠিক করে ঠিক হয়ে যাবে। তাহলে অ্যাড সেট অ্যাড তৈরি করলাম একটা,
এবার যদি মনে করো আমি যে মনে করি অ্যাসেট তৈরি করব, আমি অ্যাসেটটা আমি আরো আরো তৈরি করতে পারি। তৈরি করতে হলে কি করতে হবে, আমি এখানে আসবো, এখানে আসার পর এখানে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পর দেখেন উপরে সব অপশন চলে আসছে, অপশন করার পর এখানে এসে আপনি করবেন ডুপ্লিকেট, এই যে এখানে এসে আপনি করবেন ডুপ্লিকেটে ক্লিক করবেন। পরে এখানে ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে দেখেন নাম্বার অফ কপিজ একটা, এক উঠে গেছে, এখানে ডুপ্লিকেট করবেন, ব্যাস ডুপ্লিকেটে চলে আসলাম। ডুপ্লিকেট করার পর দেখেন আমি কি পোস্ট এনগেজমেন্ট অ্যাড কত, এক, ঠিক আছে। এটা এখন কপি হয়ে গেছে, এটাকে আমি দুই করে দিই, অ্যাসেট নাম্বার দুই, পোস্ট এনগেজমেন্ট অ্যাসেট নাম্বার দুই। বাজেট যা আছে আমার সেম থাকবে, শিডিউল যা আছে আমার সেম থাকবে, অডিয়েন্স যা আছে আমার সেম থাকবে। শুধু আমি একটা জিনিস করবো, আমি অডিয়েন্সে এসে এখানটায় আসলাম, এখানে আসার পর শুধু দেখেন একটা মারা জিনিস করবো, আমি দেখলাম যে আমি অডিয়েন্স যা আছে, আচ্ছা এখানে আমি কি অডিয়েন্সটাকে আমি সেভ করেছিলাম, তাই তো। সেভ করার জন্য আমি দেখেন একটু উপরে যাই, দুটো অপশন আছে, একটা হলো ক্রিয়েট নিউ অডিয়েন্স, একটা হলো ইউজ সেভ অডিয়েন্স। এখানে আমি ক্লিক করলাম ইউজ সেভ অডিয়েন্স, দেখেন পোস্ট এনগেজমেন্ট অডিয়েন্স নাম্বার কত, ওয়ান, আমি এটাকে দিলাম, আমি এটাকে আমি টার্গেট করলাম। শুধু দেখেন এখন এখানটা শুধু আমি এজটাকে চেঞ্জ করে দেবো, আচ্ছা এখানটা আসছে না, ইভেন এটা আমি ইউজড অডিয়েন্সটাকে থাক, আমি এখানটা আরেকটা অডিয়েন্স তৈরি করি, ঠিক আছে। আরেকটা অডিয়েন্স তৈরি করার জন্য আমি আবার বাংলাদেশ যাই, অল সিটি নেম ঢাকা, চিটাগং, রাজশাহী, সিটি অফ টাউন বাংলাদেশ। আচ্ছা ঢাকা, রংপুর আমরা যাদের কি নিয়েছিলাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, আমরা রংপুর নিয়েছিলাম, আবার আমরা নারায়ণগঞ্জ যাব, নারায়ণগঞ্জ কপি করলাম, কপি করে আমি এখানে আসলাম। এখানে আসার পর আমি এখানে প্রথমে ইটাকে সিলেক্ট করে দিই, করার পর আমি লাস্টে বুঝিয়ে দিচ্ছি কোথায়, ঢাকা ডিভিশন বাংলাদেশ নিয়ে নিলাম, ওকে। নাম্বার ওয়ান যাবা, নাম্বার টু গাজীপুর, গাজীপুরকে আমি তুলে নিই, কপি করলাম, পেস্ট, গাজীপুর, কোথায়, গাজীপুর বরিশাল ডিভিশন বাংলাদেশ। দু নম্বর জায়গা, তিন নম্বর নেবো কি, বামুনবেড়িয়া, চণ্ডীপুর, কক্সবাজার, ভালো জায়গা, দিনাজপুর, দিনাজপুর অনেক লোক বাস করে, ফ্রিল্যান্সারদের সব বসবাস দিনাজপুর, কপি, দিনাজপুর নিলাম, এখানে পেস্ট করলাম, ওকে। তাহলে আমি দিনাজপুর রংপুর ডিভিশন, ঠিক আছে, বাংলাদেশ, ওকে। তাহলে আমি এখানে মধ্যে কটা এই অপশন নিলাম, তিনটে নিলাম, রংপুর, দিনাজপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, তিনটে জায়গা আমি নিলাম, ঠিক আছে। জায়গা নেওয়ার পর এখানে আমি এজ নিলাম, দরকার এজ নিলাম হচ্ছে 18 থেকে, যে আমার আগে ছিল 40, আমি 18 থেকে এখানে নিলাম আমি 30, নিলাম, ঠিক আছে, একটু কমে বসটা কমে নিলাম, ট্যাগ ইয়ে করলাম। এবার হচ্ছে আমি হচ্ছে ডিটেল টার্গেটিং এ, ডিটেল টার্গেটিং এ গেলাম, ডিটেল টার্গেটিং এ গিয়ে আমি এখানে ইউজ সেভ অডিয়েন্স থেকে আমি এখানে পোস্ট এনগেজমেন্ট অডিয়েন্স থেকে যাবো, ডাব্লিউ গিয়ে, ফিমেল গিয়ে, এই যে ইন্টারেস্ট এগুলো আমি কপি করে দিলাম, কপি করে নেওয়ার পর
নতুন একটা পোস্ট করার জন্য নিচ্ছেন তো আরেকটা? দেখেন লাস্ট অফিস, দেখেন লাস্ট অফিস সমস্ত বলে দেবো। ডুপ্লিকেট করতে মজা লাগে খুব। আর তিন নম্বর নিলাম হচ্ছে বগুড়া, ওকে। তাহলে আমি কটা কটা জায়গা দিলাম, 1 2 3 তিনটে জায়গা দিলাম, ঠিক আছে। এবার আমি এজ দিলাম কত, 18 থেকে, আগে ছিল 18 থেকে 40, আমি এটা দিলাম 18 থেকে 30, 10 বছর কমে দিলাম 30। ওকে, জেন্ডার রাখলাম কি, আগেটা ছিল লিখেছিলাম কি শুধুমাত্র কি উমেন, এখানে রাখলাম অল জেন্ডার, ঠিক আছে। তারপর এবার আমি হচ্ছে ইয়েতে দিয়ে দিই ইন্টারেস্ট গুলোকে, আমি এখানে ফেলি সেম ইন্টারেস্ট আছে, আমাদের ইন্টারেস্ট বাড়কে আমার এটা অনেক বড় হয়ে যাবে। দ্যাট অনলাইন শপিং, এটাকে আমি নিয়ে নিই একটু ভালো করে বুঝি নি। হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি, আমি করে নিই, আমি এটা দিয়ে দিলাম 1 নম্বর 2 নম্বর সব বলে দেবো। অনলাইন শপিং এটা কেমন নিয়ে নিই, কপি করলাম, আসলাম বসিয়ে দিলাম, একটা দিয়ে দুটো বুঝতে পারছি। আমি যাওয়ার পর আমি একটুখানি অ্যাডে যাব, পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডে, ঠিক আছে, অ্যাডে যাব। এখানে আমার কোনটা আছে, এই ও পোস্টটা আছে, ঠিক আছে, আমি এটাকে টু টু করে দিলাম, ওর থেকে টু করার পর আমি চেঞ্জ পোস্ট করলাম, চেঞ্জ পোস্টে গেলাম, চেঞ্জ পোস্টে গিয়ে আমি এখানে এই এর 1 নম্বর টিনলাম, ঠিক আছে, করার পর কন্টিনিউ করলাম, এবার আবার 1 নম্বর এটা চলে আসলো, ঠিক আছে। করার পর এবার আমি ব্যাকে চলে গেলাম, এবার আপনি সমস্ত কিছু আমি বুঝিয়ে দিচ্ছি যে কি করেছে। ওকে, এই যে আমি চলে এসেছি কোথায়, আমার ক্যাম্পেইন ট্রান্সপোর্ট আছে, আমার ক্যাম্পেইন কটা দেখেন এইবার হলো এই যে এই যে ক্যাম্পেইনটা, ক্যাম্পেইন নাম্বার 1 পোস্টিং অ্যাসেট নাম্বার 1 এর লোকেরা, 1 এর মধ্যে আমার কোন কোন অ্যাডটা চলছে দেখুন, এই 1 এর মধ্যে আমার হচ্ছে চলছে হচ্ছে, আমি ক্লিক করি ভিতরে ঢুকি
পোস্টিং করবে একসাথে মধ্যে দাঁড়া এটা কি এডিট করতে দিবে এটার মধ্যে আমি কি কি করেছি এক নম্বরের মধ্যে কি কি সিলেক্ট করে দেখেন আমি সিলেক্ট করেছি কি কোন কোন জায়গায় খুলনা করেছি খুলনা ডিভিশন করেছি রাজশাহী ডিভিশন করে রংপুর করেছি তার মানে এই এলাকার লোকগুলো আমার একটা দেখতে হবে কত নিয়েছি 18 থেকে 40 শুধুমাত্র মহিলা তাই তো শুধুমাত্র মহিলা নিয়েছি আর কিছু কিন্তু নিয়ে নিই এটা হলো আমার এক নম্বর অ্যাসেট আর অ্যাসেট নাম্বার এটা হলো আমার এক নম্বর আর অ্যাসেট নাম্বার দুই নম্বরে আমি কি নিয়েছি দেখেন অ্যাসেট নাম্বার দুইতে যখন আসলাম অ্যাসেট নাম্বার দুইতে এসে আমি দেখেন আবার লোকেশনটা চেঞ্জ করে দিয়েছি কিন্তু বকুড়া নিয়েছি ডকসপাড়া নিয়েছি দিনাজপুর নিয়েছি লোকেশনটা চেঞ্জ হয়েছে তাই তো চেঞ্জ করার পর এখানে দেখেন আমি এজ নিয়েছি কত 18 থেকে 30 বুঝতে পেরেছেন জেন্ডার কত এখানে আমি অল জেন্ডার নিয়েছি আর কিন্তু এইখানটায় কত এখানে কিন্তু অল জেন্ডার নিয়েছি শুধুমাত্র উমেন নিয়েছি তাই তো শুধু ফিমেল নিয়েছি তাই তো কিন্তু এখানে কেন দিয়েছি আমি শুধু এখানে আমি অল জেন্ডার রেখেছি অল জেন্ডার রেখেছি এখানটায় দেখেন এখানটার সাথে এটা কিন্তু চেঞ্জ এখানে দেখেন 18 থেকে 30 আছে এজ আর এখানে দেখেন এজ কিন্তু হচ্ছে কত 18 থেকে 40 দুটো এজ আলাদা আলাদা নিয়েছি এইবার আমি দেখবো এই দুটোর মধ্যে কোন অ্যাসেটটা আমার ভালো কাজ করছে ঠিক আছে এই অ্যাসেটের এই অ্যাসেট নাম্বার হলো ওয়ান হলো এইটা দেখেন অ্যাড দেখা দেখুন মহাশয় তখন দেখতে পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাসেট ওয়ান ঠিক এক নম্বর অ্যাসেটের মধ্যে আমি এঙ্গেজমেন্ট যখন ঢুকবো তখন দেখেন আপনার কোন আমার দেখেন কোন ইয়েটা পোস্টার দেখা যাচ্ছে এই হলো এই 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 পোস্টার এই জ্যাকেটটা তাই তো যখন আমি অ্যাসেট নাম্বার টু এর মধ্যে ঢুকবো তাহলে আমার দেখেন কোন জ্যাকেট দেখা যাচ্ছে এটা এটা তাই তো হ্যাঁ তাহলে এবার আমি দেখবো যে মানুষ আমার কোনটার মধ্যে পছন্দ করছে এই এইটা পছন্দ করছে টুটা নাকি এক নম্বরটা ওয়ানটা পছন্দ করছে যেটা পছন্দ করছেন সেটা রাখবো বাকি যেটা পছন্দ করছেন যেটার মধ্যে পয়সা খরচা হচ্ছে কিন্তু মানুষ পছন্দ করছে না সেটাকে আমি বন্ধ করে দেবো আমি দেখেন কি করলাম সেম সবকিছু আমার সেম আছে ঠিক আছে অ্যাসেট নাম্বার কপি টু এটা সবকিছু আমার সেম আছে শুধু এসে আমি টার্গেটিংটাকে চেঞ্জ করে দিলাম মানে এখানে আমি যে টার্গেটিংটা রেখেছিলাম এখানে তো আমি এটা রেখেছিলাম এখানটা আমি এটা রেখেছিলাম তো আচ্ছা টার্গেটিং চেঞ্জ করতে হলে কি করতে হবে দেখেন আমি ব্যাকে আসলাম একদম ব্যাকে যাই আমি যদি এক বাজেটে এরকম 2-3-5-10 অ্যাড চালাই সেই ক্ষেত্রে আমার প্রথমে যেগুলো রিসার্চ সম্ভাবনা থাকবে ওইগুলো কমে যাবে না 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 কমবে না এখন হচ্ছে আপনার হলো যেটার মধ্যে কমে যাবে সেটাকে বন্ধ করে দেবে যেটার মধ্যে আমার খরচা হচ্ছে কিন্তু ভালো রেজাল্ট আসছে সেটা বন্ধ করে দেবে ওকে ঠিক আছে এই দেখুন আমার দুখানা অ্যাড অ্যাসেট নাম্বার ওয়ান অ্যাসেট নাম্বার টু অ্যাসেট নাম্বার ওয়ান এর মধ্যে একটা টার্গেট করেছি অ্যাসেট নাম্বার টু এর মধ্যে আবার ডিফারেন্ট টার্গেট করেছি তাই তো মনে আছে ফিমেল দিয়ে দেখেন এখানে দেখেন সব ফিমেল দেখেন যখন আমি আসলাম দেখেন ফিমেল 18 থেকে 40 হলো স্কেচ করেছি ঠিক আছে দেখেন কোথায় খুলনা করেছি রাজশাহী করেছি রাজশাহী ডিভিশন করেছি কিন্তু যখন ক্রিয়েট যখন আমি এই অডিয়েন্সটার মধ্যে যখন আসি তখন দেখানো হচ্ছে যে আপনি এখানটা এসে দুটো অপশন চুজ করতে পারেন এক নম্বর হলো আগে যেটা আপনি সেভ করেছেন সেই অডিয়েন্স নিতে পারেন অথবা আপনি এখানে এসে নিউ অডিয়েন্স ক্রিয়েট করে একটা নতুন অডিয়েন্স আপনি এখানে তৈরি করতে পারেন জি স্যার স্যার এর নিচে ডিটেইল টার্গেটিং এ ওইখানে অ্যাড করলেন ওইটা একটু বুঝান ডিটেইল টার্গেটিং এ কোনটা এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ সেম জিনিস অ্যাড করেছি সেম জিনিস আমি এখানে যেভাবে করেছি কিন্তু আমার কি টার্গেটিং সেম রেখেছি
আর ইমেজ চেঞ্জ হয়েছে স্যার, আর ইমেজটা চেঞ্জ হয়েছে, দুটো জিনিস চেঞ্জ করে শুধু টার্গেটিংটা সমান রেখেছে, চেঞ্জ করে মানে ইয়ে রেখেছে, মানে এই দুই নম্বরের মধ্যে এই এলাকার লোকগুলো, এই যে একটা দুটো তিনটে এলাকার লোকগুলো যারা যারা এই জিনিসগুলো পছন্দ করে তাদেরকে আমি দেখাবো, দেখাবো হচ্ছে একটা একটা মানে ইমেজ দিয়ে, আবার এই এলাকার লোকগুলো এখানে এসে, এখানে যখন আসছে দেখেন এই যে এই এলাকার লোকগুলোকে আমি দেখাবো আরেকটা ইমেজ দিয়ে, দুটো ইমেজ দিয়ে আপনি করবেন। এখানে আমি কি করেছি, আমি এখানে এবি টেস্টিং করিনি, এখানে আমি করেছি কি দুটো ইমেজ নিয়েছি, পোস্ট নিয়েছি, দুটো পোস্টকে আমি দুটো জায়গায় দেখাচ্ছি, এবার আমি দেখবো মানুষ আমার কোন পোস্টের মধ্যে বেশি লাইক করছে। হ্যাঁ অনেকটা এবি টেস্ট টাইপেরই, ঠিকই ধরেছেন, অনেকটা এবি টেস্ট টাইপের, কিন্তু এটা এবি টেস্ট নয়, মানে স্যার দুইটা ইমেজের ভিতর কম্পিটিশন হবে যে কোন এলাকার লোক আমার হচ্ছে আমার কোন পোস্টার মধ্যে বেশি লাইক কমেন্ট করছে, যেটা যে এলাকার লোক আমার বেশি কমেন্ট করছে সেই এলাকার মধ্যে আমি আমার মানে প্রোডাক্ট সেল করা শুরু করব এই প্রোডাক্টটা। আচ্ছা তার মানে আমরা অনেকগুলো এলাকায় দেখাতে পারি, যে এলাকাতে বেশি রিচ আসবে হ্যাঁ সেখানে দিয়ে টার্গেটিং করব আমরা, হ্যাঁ সেই এলাকার মধ্যে আমি প্রোডাক্ট সেল করা শুরু করব। জি স্যার ব্যাপারটা বুঝে গেল, এবার ক্লিয়ার হলো এবার? জি ব্যাস, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করুন স্যার, ক্যাম্পেইন একটা ক্যাম্পেইনের আন্ডারে তার মানে আমরা অনেকগুলো অ্যাড করতে পারতেছি, অনেকগুলো অ্যাসেট তৈরি করতে পারছি, রাইট, অনেকগুলো অ্যাসেট তৈরি করতে পারি, এবার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডও তৈরি করতে পারি পার অ্যাসেটের প্রতি, প্রতিটা মানে আমি কিন্তু এই অ্যাসেটের উপর একটা অ্যাড, একটা অ্যাড দেখালাম, এই অ্যাসেটের উপর আরেকটা অ্যাড দেখালাম, তাই তো? জি, দুটোর মধ্যে আমি দুটো অ্যাড দেখালাম, তাহলে কি হলো, মানে এবার আমি এখানে দেখবো যে এই অ্যাসেট দুটো অ্যাডের মধ্যে কোনটা আমার ভালো কাজ করে, যদি আমি দেখি যে এই এলাকার লোক এখানের মধ্যে আমি যে এলাকা যে এলাকার লোকগুলো সিলেক্ট করছি এরা যদি আমার আমার যদি পোস্টটাকে পছন্দ করে তাই মনে করবো যে এই এলাকার মধ্যে আমি এই প্রোডাক্টটা সেল হতে পারে, বুঝতে পারলেন? তখন আমি এটাকে ধরে নেবো মানুষ সাথে পছন্দ করে তার মানে এই প্রোডাক্ট আমার এখানে সেল হতে পারে, তখন আমি তাদেরকে টার্গেট করবো, প্রোডাক্ট সেল করার চেষ্টা করবো। স্যার ক্যাম্পেইনের আন্ডারে তো আমরা এক অ্যাড অনেকগুলো সেট করতে পারবো, এখানে ওই অ্যাডের আন্ডারে আবার আরেকটা অ্যাড থাকবে না? হ্যাঁ ওই অ্যাডের আন্ডারে আবার মনে করেন যে আরেকটা অ্যাডও করতে পারেন, ওই অ্যাড বলতে ওইটা কি বোঝায়, ওটা কি ইমেজ বোঝায়? হ্যাঁ ইমেজ, ইমেজ এখানে এসে আপনি এখানে এসে আপনি ডুপ্লিকেট করে দিতে পারেন এই ইমেজের মধ্যে, পোস্টিং করতে পারেন ইমেজের মধ্যে, এখানে ডুপ্লিকেট স্যার আমাদের অ্যাডের আন্ডারে তো দুইটা অ্যাড ছিল কিন্তু এখানে ইমেজ তো একটা, এখানে একটা ইমেজ চলে আসছে আমি দেখাচ্ছি এবার, এবার আমি যদি এখানে ক্লিক করি এখানে দুইটা, এখানে আবার দুটো চলে আসছে, দুটো চলে আসছে, আবার যখন আমি এখানে ক্লিক করবো একটু ব্যাক করি, এখানে ক্লিক করবো এখানে দেখুন দুটো চলে আসছে, দুটো চলে আসছে, মানে যে দুটো দুটো আলাদা আলাদা আছে, দুটো দেখুন এক নম্বর দু নম্বর দেখতে পাচ্ছেন, এক নম্বর আমার ইয়ে করা আছে দেখুন মার্ক করা আছে এক নম্বর দু নম্বর, যেটা রিসেন্ট হবে সেটা উপরে চলে যাবে, হ্যাঁ যেটা রিসেন্ট করব পাবলিশ করব সেটা উপরে আসবে না, হ্যাঁ হ্যাঁ আর আগেরটা নিচে যাবে, আগেরটা নিচে চলে যাবে, রাইট। তো আমার এক নম্বর দু নম্বর আমি চেক করবো যে কোনটা, আমার তো মনে আছে যে এক নম্বর কোনটা দু নম্বর কোনটা, তাই তো? আগে মার্ক করে দিয়েছি এক নম্বর দু নম্বর, এবার আমি দেখবো যে এক নম্বর আমি এক নম্বরে আমি কোন এলাকার মানে লোককে টার্গেট করলাম এটা আমি চেক করবো, দু নম্বরে হচ্ছে আমি কোন এলাকার লোককে টার্গেট করলাম এটা আমি চেক করবো। তাহলে এক নম্বর লোক যে এলাকার যদি এলাকার লোকেরা যদি বেশি মানে ইয়েটাকে পছন্দ করে, কোর্টটাকে পছন্দ করে, প্রোডাক্টটাকে পছন্দ করে, তখন আমি এক নম্বর এলাকার লোককে যারা যারা পছন্দ করে তাদেরকে আমি রিটার্গেট করে প্রোডাক্ট সেল করার চেষ্টা করবো, বুঝতে পেরেছেন? ওই স্যার ইমেজ যদি আবার আলাদা দিই তো ওটা ওই ফেসবুকে তো পোস্ট করা নেই, হ্যাঁ তো ওটা ওই অ্যামাজনে কি আবার ওই আনা যাবে? না অ্যামাজন থেকে আনবেন না, ইমেজ যদি আলাদা দেন তখন আপনি আলাদা ভাবে ইমেজ আপলোড করবেন, ওই ওতে ওই ফেসবুকের, হ্যাঁ 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 যদি ইমেজ যদি আলাদা দেন ইমেজ থেকে নিয়ে একটা ভালো ইমেজ হতে হবে, কিন্তু ওটা কিন্তু অ্যামাজন থেকে আনলে হবে না, বুঝতে পেরেছেন? এটা তো আপনি প্র্যাকটিসের জন্য অ্যামাজন থেকে আনছেন, কিন্তু যখন আপনি যখন আপনি প্রোডাক্টের জন্য ইমেজ করবেন সেই ইমেজ আরো একদম ক্লিয়ার থাকে, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, ইমেজ যেন কোনো রকমের জন্য কোনো ইয়ে না হয়, একদম সুন্দর ক্লিয়ার পোস্ট হতে থাকে। ওকে আই গেস ইমেজ হতে হবে। আর স্যার বলছি যে আমার পেজে যে কটা আমি সিলেক্ট করব সেই কটাই আসবে, আর বাকি যে ছবিগুলো সেগুলো তো আর আসবে না? না
না হ্যাঁ বেডেমন যেটা করবে সে কটা আসবে, বাকি ছবিগুলো আসবে। মানে ওই তো ছবি দিয়ে ওই প্রোডাক্ট দিয়ে তো টার্গেট করবে লোককে না? একদম একদম, ওই প্রোডাক্ট দিয়ে লোককে টার্গেট করবে। ওকে বুঝে গেলো সবাই ক্লাস? ঠিক আছে। আর স্যার বলছি যে পোস্ট যখন করব তখন তো আমাদের এই বিজনেস সব এখান দিয়ে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে করবেন, বিজনেস সুইট থেকে করতে পারেন বা পেজ থেকে করতে বা পারেন। পেস্টে করতে পারবো? হ্যাঁ দুই জায়গা থেকে করতে পারেন। ওকে ঠিক আছে, এবার ক্লাস ঠিক আছে? জি স্যার। ওকে সামনে এখন আপনার দুখানা ক্লাস আছে, একটা লিড জেনারেশন ক্লাস আছে, আর লিড জেনারেশন আপনি কনভার্জেন্ট দেখিয়ে দেবো, আর একটা ক্লাস আছে একটা পিজেল নিয়ে, একটা ক্লাস আছে অ্যাডভান্স পিজেল পিজেল সেট আপ, ওটা নিয়ে একটা ক্লাস আছে। আর দুখানা ক্লাস হলে আপনাদের ফেসবুক অ্যাডভার্টাইজিংটা শেষ হয়ে যাবে। আশা করি আপনাদের কোনো আর কিছু মানে ইয়ে থাকবে না, জানার থাকবে না। তারপরে কাজ করতে করতে অনেক এক্সপিরিয়েন্স হবে, কাজ করতে করতে অনেক কিছু শিখবেন, অনেক কিছু মুখোমুখি হবেন, অনেক প্রশ্নের মুখোমুখি হবে, তখন আপনি গ্রুপে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, জি জি যাতে এখন এখন আপনার প্র্যাকটিক্যাল করলে তো সেই এক্সপিরিয়েন্স গুলো আপনার হয়ে যাবে। স্যার 40% মনে করেন প্র্যাকটিস হয়ে গেছে ইনশাল্লাহ। বাহ খুব সুন্দর, তারপর বাকিটা কাজ করতে করতে আপনার বাকিটা কমপ্লিট হয়ে যাবে। না বুঝার ইয়াই কম আছে।